নমস্কার নমস্কার, গুড ইভিনিং। ইভিনিং? হ্যাঁ, নাইট। নাইট মানে এখন তো দিনের বেলা তো। তাহলে সুপ্রভাত। সুপ্রভাত, মর্নিং। গুড মর্নিং রাজীব বাবু। তারপরে কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার এলাকা আমি থাকতে কোনো অসুবিধাই নেই। রাজীব বাবু, হ্যাঁ, এই হচ্ছে আপনার মদের ফ্যাক্টরির মডেল। ও হাউ সুন্দর, হ্যাঁ, বিউটি, হাউ বিউটি, হাউ বিউটি। আমার একদম কতদিনের ড্রিম যে ছেলে নামে একটি মদের ফ্যাক্টরি করি। আর একটা কথা বলছি আপনাদের, এই কারখানা চালু হয়ে গেলে আমি কিন্তু অল টাইম কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। রাজীব বাবু, আমাদের দিক থেকে সব কিছু তৈরি, এমনকি টাকা সংসার পর্যন্ত। সব কিছু নির্ভর করছে জমি প্রক্রিয়ামেন্টের উপর। মিস্টার সান্যাল, ওই ইংরেজি মিনিংটা যদি একটু বাংলায় টেল করেন, ওই প্রক্রিয়াস নাকি? মানে বলছিলাম যে জমিটা যত তাড়াতাড়ি আপনার হাতে আসবে, মানে হাত হাত হাতাতে পারবো, কারেক্ট, তত তাড়াতাড়ি আপনি টাকা পাবেন, হ্যাঁ, আর তত তাড়াতাড়ি কারখানা তৈরি হবে। না না, ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, ও জমি প্রোগ্রেশন মানে ওই ব্যবস্থাই, ও সব ঠিক হয়ে যাবে। গোবিন্দ কি বলেন? হ্যাঁ, আমি যদি না চাই জমি নিয়ে কোনো ভাবনা নেই, আর রাজীব বাবু সেবা আমি চিরকাল করে যাবো। গুড, ভেরি গুড। ইয়ে দামু, আগে দেখো অতিথিদের যেন কোনো অসুবিধে না হয়। উইস্কি টুইস্কি চাট ফাট ঠিকঠাক করে রেখেছি, ওরা যখন আমাদের গায়ে এসছেন ওদের রসে বসে রাখার দায়িত্ব আমার। আরেকটা কথা দাম, আগে ওনাদের মিষ্টির প্যাকেট গুলো রেডি আছে হুজুর? হ্যাঁ রেডি আছে। এই দামু, আমার প্যাকেটটাও নিয়ে এসো। রেডি আছে। রাজীব বাবু, আবার মিষ্টির কি দরকার? এই মিষ্টি প্যাকেটে ছানার মিষ্টি নেই, সে করবো। মানে এসে গেছি হুজুর, এসে গেছি। রাখো। হ্যাঁ হ্যাঁ, এবার মিষ্টির প্যাকেটটা খুলুন, তাহলে আসল মানেটা বুঝে যাবেন। ওপরটা আপনার খুলো। হ্যাঁ খুলো। এই নিন। বাহ, হ্যাঁ, এই হচ্ছে রাজীব চৌধুরীর স্পেশাল মিষ্টির প্যাকেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রায়, হ্যাঁ, তাহলে তো আমাদের উঠতে হয়। হ্যাঁ চলো। তাহলে কবে আবার পদ ধুলি মানে লেগ ডাস্ট পাবো আর কি? সেটা তো আপনার উপর নির্ভর করছে রাজীব বাবু। উত্তর আর পশ্চিমের জমিগুলো আপনি যত তাড়াতাড়ি হাতে নিতে পারবেন আমরা তত তাড়াতাড়ি আসব। ও নিয়ে ভাববেন না, আমি তো রয়েছি, তখন দেখবেন মিষ্টির প্যাকেটটা আরো মোটাই গেছে। রাজীব বাবু, তাহলে চলি আমরা। আচ্ছা আসুন, চলো গিয়ে আপনাদের জিপে করে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ ওদের একটু এগিয়ে দাও। চলো চলো। হ্যাঁ গো, কলকাতার বাবুরা সব চলে গেল? বিগ স্টোন অন হেড, মাথায় পাথর চাপিয়ে দিয়ে গেছে। ওই উত্তর পশ্চিমের জমিগুলো না পেলে তো মদের ফ্যাক্টরি চালু করা যাবে না, আর সেই জমিগুলো আবার শালা নিবারণ আর ভোল আর। হোয়াট ক্যান ডু? হ্যাঁ গো। হ্যাঁ, এটার মানে কি গো? ও তুমি তো আবার ইংরেজি জানো। এর মানে হচ্ছে এখন কি হবে। ও এই কথা? ও তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আগে আমার ছেলে দীপনকে আসতে দাও না। তোমার ছেলে দীপনকে একটু বলো না, শহরে তো লেখাপড়া না শিখে বাবাকে একটু হেল্পিং করতে। ওর বাবা চোরাপথে যা রোজগার করেছে তাতে সান সানস মানে ছেলের ছেলে সিটিং এটিং বসে খাবে। বাবা, ও বাবা, কি রে দিন রাত কোথায় কোথায় ঘুরে বেড়াস, তোকে তো দেখতে পাই না। বেলার বাড়িতে গেছিলাম, আমাকে 300 টাকা দাও তো। 300 টাকা কি হবে? হ্যাঁ বেলার বাবা খুব অসুখ করছে, হাসপাতালে ভর্তি আছে, ওকে টাকা দিতে হবে। তাই বলে বাবার পকেট কেটে গরিবকে টাকা দিতে হবে? এ তো বাপের জন্মে শুনিনি। আমি তো আমার সারা জীবনে কোনোদিন বাবার কাছে একটা টাকা চাইনি। চাইবে কি করে? তোমার বাবা তো রাজীব চৌধুরী ছিল না? কিন্তু আমার বাবা যোধা রাজীব চৌধুরী, তার কাছে সামান্য 300 টাকা হাতের ময়লা। তাছাড়া বাবা সারা জীবন ধরে তো গরিবদের ঠকিয়ে রাজপ্রাসাদটা তৈরি করেছ, তার থেকে দু একটা ইট খুলে দিলে তোমার এই রাজপ্রাসাদটা ভেঙে পড়বে না, বরং তাদের আশীর্বাদে তোমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। রিতা চুপ কর, নিজের বাবার সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বলে আমি তো আর বলতে চাইনি, বাবাই তো বলেলো। আমাকে টাকাটা দিয়ে দাও, তাহলে আমি চলে যাবো। দাও টাকা 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 টাকা, যারা কি কিছু চেনে না এরা? থ্যাংক ইউ।
হুল্লোরা তুমি বলতে পারবে। আচ্ছা রীতা কি সত্যি সত্যি আমার মেয়ে? নেকা যেমন বাপ তেমনি তার মেয়ে যত সব। আমরুল খবর এনেছি। কি খবর? আজ রাতে মাল আসছে। আসছে আসছে, কানের দেয়াল না দেওয়ালেরও কান ইয়ার আছে। হ্যাঁ, কেউ না জানতে পারে, বুঝতে পারে, কেউ না শুনতে পায়। খুব সাবধানে কাজ করবে, বিশেষ করে ওই ভোলা হারাম যার থেকে সাবধান। ও যদি জানতে পারে তাহলে তো একদম একদম ভাববেন না হুজুর, ওপারে সব ব্যবস্থা পাকা আছে। হে 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 ভট ভট করে, আরে মনটায় আমার ছটফট করে। ভট ভটি আমার ভট ভট করে, মনটায় আমার ছটফট করে। সুন্দরীকে উঠলে পরে, সুন্দরীকে উঠলে পরে, ময়ূর পঙ্খী হয় যে সে ঘুরে বেড়ায় ঘুরে অকুল গাঙের কুল ঘেসে, অকুল গাঙের কুল ঘেসে। ভট ভটি আমার ভট ভট করে, আরে মনটায় আমার ছট ফট করে। বরণ কাজল নয়ন এক রূপসী কন্যা, কমল বরণ কাজল নয়ন এক রূপসী কন্যা। যেমন তেমন কন্যা সে নয়, যেমন তেমন কন্যা সে নয়, সে যে রূপের বন্যা, সে যে রূপের বন্যা। ডুবলে তরি দোষ দিও না, শুকেই যাব ভেসে, শুকেই যাব ভেসে। ভট ভটি আমার ভট ভট করে, আর মনটায় আমার ছট ফট করে। মাঝি হই আমি ধরে আছি হাল রে, ভোর মাঝি হই আমি ধরে আছি হাল রে। আমারই এই নৌকা চড়ে, আমারই এই নৌকা চড়ে, বউ আসবে কাল রে, বউ আসবে কাল। যাকে আমি মালা দেব নতুন বরের বেশে, নতুন বরের বেশে। ভট ভটি আমার ভট ভট করে, আর মনটায় আমার ছট ফট করে। ভট ভটি আমার ভট ভট করে, মনটায় আমার ছট ফট করে। সুন্দরীকে উঠলে পরে, সুন্দরীকে উঠলে পরে, ময়ূর পঙ্খী হয় যে সে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। অকুল গাঙের কুল ঘেসে, অকুল গাঙের কুল ঘেসে, অকুল গাঙের কুল ঘেসে, অকুল গাঙের কুল ঘেসে। ভোলা, এই ভোলা। আরে মাস্টারমশাই, থাক থাক, ওপারে যাবো। আপনি নৌকায় গিয়ে বসুন, আমি আসছি। সব খবর টবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ।
সুধামা ভালো আছে? হ্যাঁ খুব ভালো আছে, শহরে খুব বিদ্যান হচ্ছে। আপনি কে বসুন, আমি আসছি। তোকে আমি কত খুঁজছি। বারে আমি তো সেই কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই আচ্ছা আচ্ছা, গ্রামের লোকে দেখলে কি বলবে? আচ্ছা বারে কি আবার বলবে? সবাই তো জানে যে তোমার সঙ্গে আমার একটু ইয়ে আছে। কি আছে কি আছে? কেন প্রেম আছে? আর গ্রামের লোক তো সবাই জানে যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ও এই কথা বলো না ভোলাদা, আমাদের আমাদের স্বপ্ন কবে সফল হবে? আরে দাঁড়া দাঁড়া, আগে আমার স্বপ্নটা সার্থক হোক। আমার কত স্বপ্ন বলতো, সুধা সুধা লেখাপড়া শিখে এই গ্রামে আসবে, আমাদের জমিতে বাবার নামে স্কুল হবে, সুধা সেনে মাস্টারি করবে, এই গ্রামের সব ছোট 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 বাচ্চারা লেখাপড়া শিখবে, আমাদের কি আনন্দ বলতো। বুঝতে পেরেছি, তার মানে আমাকে বুড়ি হওয়া অব্দি অপেক্ষা করতে হবে, এই তো? দেখো ভোলাদা, তোমার স্বপ্ন ঠিক সার্থক হবে। আচ্ছা শোনো, কলকাতায় সুধার সঙ্গে দেখা করতে গেছিলে? আরে হ্যাঁ, এই তো সেদিন দেখা করে গেলাম। আরে বলিস না, আমার বোনটার আগে ভীষণ চিন্তা। সত্যি কথা বলতে কি, সুধার মতন বোন পাওয়া ভাগ্যের কথা। সত্যি ভোলাদা, সুধার মতো মেয়ে হয় না। ও তোমার সোমবারের কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলো তো? কি বলতো? কি আমি বলে দেবো? তোমার মনে নেই? না। এত ভালো মন তোমার, এত ছোট্ট কথা মনে রাখতে পারো না? আমি কিছু দেবো না। বল না বল না বল না বল না বল না, কি বলেছি বল না। বলবো না। বলবি না? না বলবি না? না বলবো না। ঠিক তো, বলবি না? বলবো না। ঠিক আছে, আমি এই গামছা জড়িয়ে এই গলায় দড়ি দিলাম। ঘড়ি না না বলছি বল, তোমার আমার জন্মদিন। তাই আমি বাবার একটি আনন্দ জমা তো জন্মদিন। শোন, সেদিন তোকে নিয়ে আমি একটু ইয়ে করবো। হ্যাঁ শোন, তুই না ওই বড় গাছতলায় এসে দাঁড়ি, আমি তোকে ভটভটিয়া করে নিয়ে অনেক দূরে চলে যাবো। সত্যি বলছি? সত্যি সত্যি একদম ভুলবে না কিন্তু। একদম ভুলবো না। ঠিক একদম ঠিক একদম ভুলবো না। শোন, সেদিন না সূর্য মামাকে কাজ টপতে দেবো না। খুব মজা হবে, খুব মজা হবে। ভুলাদা আমি আজ তাহলে যাই। আসি। ও ভুলবে না কিন্তু। কবিরাজ মশাই বলছে যে এখনই হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত না দিয়ে বাবাকে বাঁচানো যাবে না। আরে ভোলাদা বাবা। আরে বেলা, কোনো চিন্তা করিস না, পুরো ভালো হয়ে যাবে। ভগবানকে ডাক, ভগবানকে। হ্যাঁ ভোলাদা, ভোলাদা তুমি মানুষ নও ভোলাদা। আরে তুমি রতনপুর গ্রামের দেবতা ভোলাদা। চাপা, এই চাপা। ও মা দাদা, গায়ে ফাবো শুনেছিস? কই না তো, সারা গায়ে একেবারে ঢিটি পড়ে গেছে। ওই রকম হেইদের টুকরো ছেলে আমাদের গায়ে ওই একটাই আছে, বুঝেছিস? কার কথা বলছিস রে দাদা? কার আবার? ভোলা ভোলা, আমাদের ভোলারা। ভোলারা? তা ভোলারা কি করেছে শুনি? কি করেনি তাই বল। বেলার বাবার মরো মরো অবস্থা, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিতে হবে। কে যাবে? ওই ভোলা, তাকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিয়ে বাঁচান, বুঝলে? ও এই ব্যাপার, এটা আবার বাহাদুরের কি হলো? জোয়ান মরদ ছেলে রক্ত আছে, রক্ত দিয়েছে। আচ্ছা দাদা, ভোলাদার গুণকীর্তন করে কি তোর পেট ভরবে? তুই যা ঘরে যা, আমি তোর খাবার নিয়ে যাচ্ছি। সাজলে আমাকে দেখায় ভালো।
সেজনে চাপা মাকে এত ভালোবাসে। আর দেরি করা চলবে না, সূর্য গাছ টপকালে চাপা আজ আমাকে টপকে চলে যাবে। চলে এই নিয়ে চিন্তে হলো দাদু, বিন্দা দিদি বায়ার থেকে এলো বলে। তোমার এই অবস্থায় দেখলে না একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। ভাগশালা, এটা আমার মেয়ের দোকান, আমি মেয়ের পয়সায় মাল খাচ্ছি, তোর বাপের পয়সায় খাচ্ছি না, বেশ করছি খাচ্ছি, তোর বাপের কিরে শালা। আরে দাদু, আমার বাপ থাকে কি তোমাদের সব ঝামেলা পড়াম? আমার বাপ তো সে শালা কবে স্বর্গে গেছে। কি বিল দাদা, টালু দাদা, মালটা ভালো তো? দারুন দারুন, আর একটা দেবো নাকি? ট্যাঙ্কিতে জামাল জমা আছে না, মাছ ছেড়ে দিলে সাঁতার কাটবে, একবার কিলবিল করবে। আরে খাও খাও, বিন্দাজি মালে না ভিটামিন আছে, খেলে না হয়ে যাবে। আরে দাঁড়ান দাঁড়ান, এই যে টলো দাদা, যাচ্ছেন কোথায়? পয়সাটা ছাড়ুন। আমার গায়ে পয়সা দিয়েছিস জানিস? আমার কাজ মারবো এক থাপ্পড়। আজ পর্যন্ত কোনো মাতাল পয়সা না দিয়ে বৃন্দার হাত থেকে পার পায়নি, পয়সা দিবি নাকি দেব? কত হয়েছে রে ভূত? 17,500 টাকা দিবি। চার 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 মাল চার মাল চার চার ফোট 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 দলে তুমি এখানে কি করছো? ওঠো ওঠো ওঠো, আবার তুমি সাতশো কলে মদ খাওয়া শুরু করছো? এই একটুখানি। আচ্ছা এইটুকু খাবার এই নেবো না, এই মদ তোমার একদিন সর্বনাশ করবে, তুমি দেখে নিও। নিরীহ মানুষগুলোর প্রতি এভাবে অত্যাচার করতে খুব ভালো লাগে তাই না? এবার তোমরাও দেখবে চাবুকের বাড়ি খেতে কেমন লাগে, কেমন লাগে, ভালো লাগে? মালিকের হুকুম, গিয়ে তোমাদের মালিককে বলে দেবে এই গরিবদের প্রতি জুলুম করা আর চলবে না, বুঝেছো? যাও এখান থেকে ভাগো। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো মা, তুমি ভগবান মা, তুমি ভগবান। দুঃখ ঘোচাবে তোমার মেয়ে, চাষীদের দুঃখ ঘোচাবে, বুঝলে ফুল্লারা? শোনো না, অত উত্তেজিত হয়ে না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। অলরেডি হ্যাপেন, শুরু হয়ে গেছে, যা সব শুনেছি তাতে বুকের মধ্যে ধরপড়ানি হ্যাপেনিং। ও মা, সেটি গো, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার মেয়ে হয়ে ও এরকম হলো কি করে? না দুধ চুকুনি খেয়ে নাও গো। দাও ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, কি দুধ দিলে তুমি? এত ম্যাজিক আছে নাকি? আমার তো বুদ্ধি খুলতে আরম্ভ করে দিয়েছে। শোনো, ইউ কিপ নজর রিতার দিকে, রিতার দিকে তুমি নজর রাখো, আর আমি নজর রাখবো এবার গ্রামের চাষিদের দিকে। দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চাইবো, ওই জমিগুলো আমার চাই। এই দেখ কি যাচ্ছে, এই জানা একটু প্রেম করে আয় না। এই এই সময় প্রেমটা কিন্তু বেশ দারুণ জমবে, যা যা মনে পড়ছে। শোন শোন শোন, বল 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 বল, কি বল না। না 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 না,
দেখতে মানা নয়, স্বামীর সাথে গল্পে লেগে ফেলছে এখন গাল। জলাইনার জল ছবিতে দেখতে মানা নয়, স্বামীর সাথে গল্পে লেগে ফেলছে এখন গাল। মরে যায় মরে যায় লজ্জা করম নাই, সে যুগের শেষে খেলা এই যুগে কেউ থামতে জানে না। সবাই বলে শীতল বলে জোড়ায় শরীর মন, আমার বেলায় অঙ্গ জলে কি জ্বালাবো। সবাই বলে শীতল জলে জোড়ায় শরীর মন, আমার বেলায় অঙ্গ জলে কি জ্বালাবো। ছি 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 বলো কি মরত ভেতরে আপুর জল, জল পিপাসা কৃষ্ণ মেটে না। তেল গরম করছিস যে? ও হ্যাঁ, ইয়ে মানে তেল। ও হ্যাঁ, ওই বেলাদের গরুটা খুব সর্দি হয়েছে তো, তাই ভাবছিলাম যে একটু তেল মালিশ করে দিয়ে আসবো আর কি। গরুর সর্দিতে গরম তেল মালিশ? তো হাতে একটু ইতে দাও তো, তখন থেকে বল হাতছো হাতছো আর হাতছো। আবার কেন জলে ডোবার সময় মনে ছিল না? জলে ভেজে বেশি মেরে নিছিলি না? কেউ যদি নিজের স্বাদ করে জলে ডোবে তাতে আমার কি দোষ? যাকে যাকে আমি তো গরম করে নিছি, দেখি পাটা দেখি। জলে ডুবে আবার তেল মাখানো হচ্ছে। গরম 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 কি আরাম লাগছে, চুড়চুড়ি লাগছে। বিনা পারিশ্রমিকে কিন্তু এত আরাম পাওয়া যায় না। আমি তোকে কি পারিশ্রমিক দেব বল? পারিশ্রমিক নয়, উপহার। কি উপহার? সেটাও তোমাকে বলে দিতে হবে নাকি? আমি আমি সত্যি জানি না। তুমি একটা বোকা, ক্যাবলা ধরারাম। হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই হল আমার উপহার। নিবারণ আছে নাকি? নিবারণ? আরে মাস্টারমশাই আপনি? আসুন আসুন আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার বাড়িতে ঘুরে যাই। খুব ভালো করেছেন মাস্টারমশাই। বসুন মাস্টারমশাই, বসুন বসুন। তুমি বসো। চাপা চাপা দেখে যা কে এসেছেন। কে এসেছে, কে এসেছে রে দাদা? মাস্টার মশাই কেমন আছেন? থাক থাক মা থাক, আমি এক্ষুনি জানি আসছি। হ্যাঁ যা শিগগির নিয়া। না আবার চা কেন? বারে এতদিন পরে আপনি আমাদের বাড়িতে এলেন আর এক কাপ দানা খেয়ে চলে যাবেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। যা নিয়া। তারপর মাস্টারমশাই কেমন আছেন? আর আছি, সারাটা জীবন হাত পেটা খেয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালাম, একটা স্কুলের অভাবে তাদের প্রকৃত লেখাপড়া শেখাতে পারলাম না, এটাই আমার আফসোস হয়ে গেল। মশাই আমরা আপনার দুঃখ বুঝি, কি করব বলুন, আমরা তো চেষ্টা করছি কিন্তু। মাস্টার মশাই আপনার চা। নিবারণ আছে নাকি? নিবারণ? আরে 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 আমার
व्हाट हाई भाग्य बिग भाग्य ग्रामेर गर्व উপেন মাস্টারমশাই আমার ফ্রন্ট আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম দিন কি করছেন কি করছেন না না তাহলে যদি ভক্তিপূর্ণ প্রণাম আপনার পছন্দ না হয় তাহলে টেক স্যালুট হ্যাঁ এই গ্রাম আমার স্বপ্ন আমার ড্রিম এই গ্রামের মানুষকে আপনি শিক্ষিত করে তরুণ মাস্টারমশাই আমি সব সময় আপনার ব্যাকে মানে পেছনে আছি আচ্ছা বলুন আজ উন্নয় দিন আছে আজ চলি রাজি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় সিস্টার ইয়ার্স হ্যাঁ হোয়াট বিগ বড় খুব সুন্দরী হয়েছে তো দেখছি চাপা আর এক কাপ চা করে নিয়ে এই না 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 এইরকম গোল্ডেন বর্ণের গালকে দিয়ে তুমি চা করাচ্ছো তো গোল্ডেন বর্ণ কালি হয়ে যাবে ভেরি ব্যাড ভেরি ব্যাড কোনো সেরকম অসুবিধা হলে সেন্ড মি আমার কাছে পাঠিয়ে দাও না রাজীব বাবু আপনি হঠাৎ আমার বাড়িতে নিবারণ তোমার এই চাষের জমিটা আমি চাই ওইখানে আমি একটা ফরেন লিকার মানে বিলিতি মদের কারখানা করব বুঝলে বিলিতি মদের কারখানা তুমিও সেখানে চাকরি বাকরি করবে তোমার ইচ্ছে হলো ওইখানে বুঝলে একটু একটু খেতে দিতে পারো আর কি ভোলাও পারে মানে ভোলাকেও আমি ওইখানেই চাকরি দেবো এই গ্রামের যত লোক আছে সবাইকে ওইখানে আমি চাকরি দেবো কাউকে আমি এগ্রিকালচার লাঙ্গল ঠেলার চাষবাস করে খেতে হয় না দেখুন রাজীব বাবু হেঁটে খাওয়া মানুষ আমরা আকাশের চাঁদ আমাদের পাইয়ে দেবার স্বপ্ন আপনি দেখাবেন না আমাদের জন্য ওই মোটা ভাত কাপড়ই যথেষ্ট আমাদের জমি আপনি পাবেন না দেখুন বলুন ওই না কথাটা আমার একদম ভালো লাগে না আই নট লাইক ওই নাকে কি করে হ্যাঁ করতে হয় তাই রাজীব চৌধুরী খুব ভালো করেই জানে রাজীব বাবু আপনার জানার দৌড়ের রাস্তায় যে কলার খোসাটা পড়ে থাকবে তাতে আপনি পিছলে যাবেন তখন আপনার উঠে দাঁড়া মুশকিল হবে কথাটা মনে রাখবেন বলা মুখ সামলে কথা বলবি ভুলে যাস না মাই নেম রাজীব চৌধুরী নামের ভয় দেখে এখানে কোনো লাভ হবে না রাজীব বাবু আপনি জমি পাবেন না এটা জেনে আপনি এখান থেকে চলে যেতে পারেন কি এত বড় অপমান ইনসাল্ট হ্যাঁ ইনসাল্ট হ্যাঁ চা ঠিক আছে ও চা আমি খাবো না ওই গরম চা তোমার দাদা আর এই ভোলা দাদাকে খাইয়ে দাও ওদের মাথা গরম যদি মাথা ঠান্ডা হয় বিষ বিষক খয় পয়জনে পয়জন খয় যদি হয় আমি তোমাকে বলে যাচ্ছি আমি তোমাকে দেখে নেব বুঝতে পেরেছ দেখে নেব আই সি ইউ আপনি কিছু ভাববেন না স্যার বীজ দিয়ে কি করে বীজ দা তুলতে হয় গোবিন্দ দারোগার খুব ভালো করে জানা আছে তবে আপনি বলুন আপনি বলুন এটা অন্যায় কি না হ্যাঁ হ্যাঁ আমি কোনো অন্যায় নো ক্যান ডু হ্যাঁ আমি চিরকাল আইনের কি পূজারি আমি আইনের পূজারি আমি কোনো অন্যায় করতে পারি না এই আপনি কাগজপত্র দেখুন ভোলা জমি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছে কিনা আপনি দেখুন এই তো পরিষ্কার ঠিকই আছে কোনো চিন্তা নেই এটাও ঠিক আছে তাহলে স্যার এইবার আমার ল্যান্ডে আমি খুঁটি পুঁতি হ্যাঁ পুতুন আমি পেছনে থাকবো কোনো চিন্তা নেই ভুল আবার ঝামেলা করতে পারে তো তাই আপনি একটু না 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 আমি পেছনে থাকবো আপনার কোনো চিন্তা নেই আপনি পাশে থাকলেই মনে হবে যেন একটা বড় আইনের বস্তা হুজুরের পাশে আছে কোনো চিন্তা নেই পাশেই থাকবো কোনো চিন্তা নেই হ্যাঁ আপনার ওই মিষ্টির প্যাকেটে সামান্য একটু গুঁজিয়ে হবে হুজুর কেন গুঁজিয়ে থাকলে কিন্তু পকেটে পড়বে শোনো লোভ করবে না লোভে পাপ পাপে মৃত্যু জমি ভালো করে মেপে ভালো করে খোটা পুঁতে শক্ত করে বেড়াতে বুঝলে রাজীব চৌধুরী তোমার জমিতে খোরা বুঝছে সে কি না দে দে আয় দাঁড়ান আমার জমিতে খুঁটি পুঁতলে আপনাকেও খুঁটি করে আমার এই জমিতে পুঁতে দেবো রাজীব বাবু এই মেরেছে ভোলা তোর নামেও ভোলা কাজেও ভোলা ভুলে গেছিস তো
বলে গেছিস তো যে মায়ের অসুখের সময় জমিটা বন্ধক দিয়ে আমার কাছে তুই টাকা নিয়েছিলি? হ্যাঁ, মার অসুখের সময় আমি আমার জমিটা আপনার কাছে বন্ধক রেখেছিলাম ঠিকই, কিন্তু দিন রাত খেটে ভটভটে চালিয়ে সেই টাকার অর্ধেকের বেশি টাকা আপনাকে আমি ফেরত দিয়েছি। প্রত্যেক মাসে তার সুদ দিচ্ছি, তার রসিদটা কিন্তু আমার কাছে আছে। না না ভোলা, তুই ব্যাপারটা বলে চেষ্টা কর না, আন্ডারস্ট্যান্ড? যতই আপনি চেঁচামেচি করুন, এই জমি আপনি পাবেন না। এই জমিতে আমার বাবার নামে স্কুল হবে, এই গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখবে। চাষির ছেলে যদি চাষ না করে এই গ্রামের স্কুলে গিয়ে লেখাপড়া শিখে তাহলে ক্ষতি কার? কার ক্ষতি? দেশে কান্ট্রি না, ক্ষতি হবে আপনাদের মতন সুদখোরদের। চাষি ভাইরা লেখাপড়া শিখলে টিপসই দিয়ে আপনারা ঠকাতে পারবেন না। আসলে আপনার এই কথাগুলো না ঠিক হয় কুমিরের কান্নার মতন। ভোলা ভোলা, আমাকে অপমান করছিস, বলে দিচ্ছি ফল ভালো হবে না। আরে ফলের কথা রাখুন, তার আগে আপনার এই চামচাদের বলুন আমার জমি থেকে উঠে আসতে। কিরে তোরা উঠবি না আমায় আসতে হবে? হ্যাঁ, তার মানে আমাকেই আসতে হবে। জয় বজরং বলি। লাঠি উনি খুঁজছেন, লাঠি ওর পাছায় মারবো লাঠি। বাবা এলো বলে তোকে যদি এখানে এভাবে দেখে না তাহলে তোর গলায় ফাঁস দিয়ে ওই কলা গাছে ঝুলিয়ে দেবে। দেখ ঝুলিয়ে আমি ভয় পাই নাকি? যা প্যার কিয়া তো ডর না কিয়া। ওরে তোর প্রেমে এখন আমার আগুন জ্বলছে। হে মা, এখন তুই আমার হেমা মালিনী, আমি ধর্মেন্দ্র, তুই আমার হেমা, বাবা আমি ধর্মেন্দ্র। বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা দরজা তো খোলাই ছিল বাবা। তা তো ছিল, তখন থেকে ডাকছি যে রিক্সা থেকে মালগুলো নামাবি। কি করছিলি কি এতক্ষণ? না মানে যা তাড়াতাড়ি আস, আমাকে জল দে, দিচ্ছি যা, খুব তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা আচ্ছা। দেখি তুই ওরে কেন? বাবা 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 এখানে তুমি বসে না বাবা। কি আছে এতে? কচ্ছপ। কচ্ছপ? কচ্ছপ পড়াতে গেল? ওই যে নদীতে আমি স্নান করতে গেছিলাম ওইখান থেকে আমি ধরে এনেছি বাবা। তাই? হ্যাঁ। দেখি তো কত বড় কচ্ছপ। না এটা তুমি ধরো না বাবা, কচ্ছপটা কামড়ে দেবে। কামড়ে দেবে? না না আমাকে কামড়াবে না, তুই দেখ না বাবা। তুমি তো না বলছ কামড়াবে দেবে। হয়ে গেল। আরম যা তুই। আমি 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 কচ্ছপ নই সচিব মশাই। তুই মেশ মশাই, তুই এখানে কি করছিলি? কি করছিলাম আমি? কি করছিলাম? ওই তো আপনার মঙ্গল কামনা করছিলাম। আমার মঙ্গল কামনা করছিল? আস্তোর অমঙ্গল করে আমি চাইতে দেবো। তুমি লাগে আছিস?
চিনিস না আমার নাম দুর্যোধন। কি প্রিয়ন্দা, কোন চিঠি আছে? তোর টেলিগ্রাম আছে। কি গ্রাম? টেলিগ্রাম। ও এই নে, এখানটা টিপ দে। সরকার আমাকে টেলিগ্রাম দেওয়ার জন্য মাইনে দেয়, পড়বার জন্য নয়। আমার কাজ আছে, আমি চললাম। ওরে বাবা, শুনেছি টেলিগ্রামে সব খারাপ খবর আসে। জেঠিমা, পিসিমা, দিদিমা, খুড়িমা মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে। সুধা পরশুদিন গ্রামে ফিরছে, এটাই লেখা আছে। সুধা গ্রামে ফিরছে, সুধা গ্রামে ফিরছে, সুধা গ্রামে ফিরছে, গ্রামে ফিরছে, জোর 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 জোর। আমার বোন, আমার বোন গ্রামে আসছে, আমার বোন, শোন, আমার বোন গ্রামে আসছে রে। আরে আরে আমার বোন, আর শোন শোন, বোন গ্রামে ফিরছে, গ্রামে ফিরছে, আরে শোন শোন শোন, আমার বোন, আমার বোন গ্রামে ফিরছে রে। কেমন আছিস দাদা? ভালো আছি রে, খুব ভালো আছি। দেখেছিস কিরম শিক্ষা আমাকে কিরম ভক্তি করে? আমি একটু ভক্তি করি। আরে মাস্টার মশাই, আপনি? আরে দুটাকে ইংরেজিতে কথা বল, ইংরেজিতে। হাউ স্যার? ফাইন, ইউ? দেখেছিস কিরম ফটফট ফটফট করে ইংরেজি বলছে? এসব কি? আরে কি আবার, আমার বোন কতবার গ্রামে ফিরেছে আমি গ্রামের লোককে জানাবো না? আরে গ্রামে গান বাজনা হবে না, কি রে বল। আমার বিয়ে পাশ বন গ্রামে ফিরেছে এখন, আমার বিয়ে পাশ বন গ্রামে ফিরেছে এখন। এই মেয়ে যে যখন তখন বলে ABCD, বাংলা যেমন ভালো জানে জানে ইংরেজি। তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি। পড়া শিখলো সে যে রইলো আমি মুখ, কোনটি আমার মানুষ হলো বুঝলো আমার দুঃখ। লেখা পড়া শিখলো সে যে রইলো আমি মুখ, কোনটি আমার মানুষ হলো বুঝলো আমার দুঃখ। বোনের থাকলো দুটো হাত তবু দুর্গা মায়ের যার, বোনের থাকন দুটো হাত তবু দুর্গা মায়ের যা। সেই হাতেতেই ত্রিশুল আমরা আয়রে তুলে দি,
তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি। মুখের বন্টি হবে সবার কাজের ভরসা, এবার থেকে লিখতে চিঠি লাগবে না আর পয়সা। হাসি মুখের বন্টি হবে সবার কাজের ভরসা, এবার থেকে লিখতে চিঠি লাগবে না আর পয়সা। সবাই পাবে যে ভাই কোটা, পড়বে জমের দুয়ারে কাটা। সবাই পাবে যে ভাই কোটা, পড়বে জমের দুয়ারে কাটা। সারা গ্রামে ভাই বোনেদের হবে মিতালি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি, তাকে বরণ করে নি, তাকে সেলাম করে নি। মা বাবা, তোমরা দেখো সুধাজ কত লেখাপড়া শিখে গ্রামে ফিরেছে। তোমরা উপর থেকে আশীর্বাদ করো যে তার অনেক অনেক বড় হতে পারে। দাদা, 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 তোর চোখে জল। তোর বোকা, এ তো আমার আনন্দে জল রে বোন। তুই গ্রামে ফিরে এসেছিস নতুন আদর্শ নিয়ে। বাবার নামে স্কুল হবে, এই গ্রামের ছোট্ট ছোট ছেলেমেয়েরা তোর কাছে লেখাপড়া শিখবে, মানুষ হবে, বড় হবে, তারপরে রতনপুর গ্রাম এক এক আদর্শ গ্রাম হিসেবে পরিণত হবে। আয় আয় আয়, বাবা মাকে হাত জোড় করে প্রণাম কর। আর আজ এদের আশীর্বাদে তো আমাদের সব স্বপ্ন সফল হতে চলেছে রে। আয় ভগবানেরা, হাত জোড় করে প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর রে। কি করছিস? কেন আমার ভগবানকে প্রণাম করছি? হ্যাঁ রে দাদা, সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার অভাব তুই তো কোনোদিন বুঝতেই দিসনি। কত কষ্ট করে আমায় লেখাপড়া শিখিয়েছিস, মানুষ করেছিস, আমার এই অন্তরের প্রণাম তোর জন্যই রে দাদা। দূর বোকা। ও দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা দারুণ জিনিস এনেছি। এই দেখ, এই এই দেখ কি রে। হ্যাঁ, এটা আমি পরবো। আরে এটা আমি পড়লে গ্রামের লোক আমাকে পাগল বলে তাড়া করবে রে। আই বাবা, পরেই দেখ না, একেবারে জেন্টলম্যান লাগবে। কি ম্যান? জেন্টলম্যান, জেন্টলম্যান। তা তুই বলছিস পড়তে? পড়ি তাহলে, পড়েই ফেলি। হ্যাঁ, পুকুরপাড়ে জল আনতে গিয়ে না ধুপ করে পড়ে গেছি। আচ্ছা তুই যা, আসছি, টাটা। সাহাব বন গয়া, হাহা, সালাম। So beautiful, so beautiful. কে আপনি? আমার নাম আইবি না। So beautiful. কি চাই আপনার? আমি ওই নিবারণ রায়ের বাড়িটা কোথায় আমি জানতে চাই। নিবারণ রায়? ও, নিবারণ রায়ের বাড়ি তো ওইটা। আপনি আমায় দেখেছেন?
আমি কোন লুলুতেই হন নিয়ে যাইনি বুঝলেন তা নিবারণ রায়ের বাড়িতে আপনার কি কাজ হ্যাঁ আমি ওর সিস্টার মানে বোনকে ম্যারেজ মানে বিয়ে করতে চাই আপনি ওকে দেখেছেন হ্যাঁ না 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 তবে শুনেছি মোটা মোটা বেটে বেটে ইয়েস কালো তাও নাকি ওই বীরপুরের দিকে তাকাতে গেলে নূরপুরের দিকে তাকায় মানে টেরা হ্যাঁ তবে শুনেছি এই গ্রামের একটা ছেলে ভোলার সঙ্গে ওর লাভ মানে ভালোবাসা আছে কি বললে ভালোবাসা ওরকম একটা মদখোর মাতাল কুচ্ছি দেখতে একটা ভটভটিয়ালাকে বিয়ে করব আমি স্বপ্ন দেখছে ভোলা মদখোর আবার কি কুৎসিত আমি ভোলাকে দেখতে চাই কোথায় পাবো কে কোথায় পাবো কে ও তুমি ভোলাকে দেখতে চাও বুঝি হ্যাঁ ও তো আমার সামনেই দাঁড়িয়ে আছে কোথায় 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 আর কি হচ্ছে না আমি মোটা আমি কালো আমি টেরা আস্তে 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 লাগে নো ক্রাই এই আমি ওই কান ধরছি ক্ষমা চাইছি এই এবার বলতো আমাকে কেমন দেখাচ্ছে বলবো হ্যাঁ একেবারে না জেন্টলম্যান উলি 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 বাবালি উলি আমার ভুল বলি তুমি টাইপুরে মদ খেয়েছো পাগল তোকে দেখলে তোমার এমনি নেশা হয়ে যায় তোমায় দেখে নেশা হয়ে যায় অন্য নেশায় আর কাজ কি তোমায় পেলে সব যে পাওয়া হয় অন্য পাওয়ায় আর কাজ কি বলো 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 আমাদের মাঝে সাগরে সানিসা তোমায় দেখে নেশা অনেক রকম নেশা আছে সারা দুনিয়াতে অনেক রকম অনেক রকম মদিরাজ আছে পেয়ালাতে হায় 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 তোমায় দেখে নেশা হয়ে যায় অন্য নেশায় আর কাজ কি তোমাতে নেশা কি পাওয়া হয় অন্য পাওয়ায় আর কাজ কি তোমার চেয়েও সুন্দর নেই যে ঘুমারতে তোমার মতো মনের মানুষ নেই সারা জগতে হায় 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 হায়
তোমায় দেখেই নেশা হয়ে যায়, অন্য নেশায় আর কাজ কি, তোমায় পেলেই সব যে পাওয়া হয়, অন্য পাওয়ায় আর কাজ কি। বলো 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 মগরে মগরে সগরে সনিসা, তোমায় দেখেই নেশা হয়ে যায়, অন্য পাওয়ার কাজ কি, অন্য পাওয়ার কাজ কি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, তার ল্যাঙ্গুয়েজ আই নট নো, মানে আমাদের এই মদের ফ্যাক্টরি তৈরি করার ব্যাপারে আপনি যেভাবে টাকা দিয়ে আমাদের সাহায্য করছেন। ইয়ার বড় ব্যাপার কি আছে রাজীব বাবু, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার যেমন যেমন টাকা লাগবে আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করিয়ে দেব। রাজীব মদের ফ্যাক্টরির ব্যাপারে আমাদের পার্টনারশিপ তো হয়ে গেল, জমির ব্যাপারে আপনার কারামতি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কথা, হ্যাঁ জমিগুলো তো আমাদের হাতে নেই, তো চাষিদের হাতে আছে। জানি রামু জানি, আমি জানি ওই ভোলা স্বপ্ন দেখছে ওই জমিরে তার বাবার নামে স্কুল হবে, কত বড় ইলিটারেট মানে মূর্খ আপনারা বলুন তো। এবারে নতুন একটা রাইস মানে চাল চালতে হবে, যাতে সাপ মরে আবার লাঠিও না ভাঙে। এই ২৪ ঘন্টার মধ্যে ওই চাষিদের সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে যাবে। তোমাদের জমিগুলো তো সব আমার কাছে বন্ধকি আছে, সেইগুলো আমার নামে লিখে দাও, সরকারি অনুদান পাবো, আর আমি এই গায়ে একটা কারখানা খুলব মদের, তোমরা সবাই সেইখানে খাবে মানে কাজ করবে আর কি, আর তোমাদের ওই মাঠে মাঠে লাঙল নিয়ে চাষ করতে হবে। এই গ্রামের চাষি ভাইরা ওই রাজীব চৌধুরীকে সমস্ত জমি লিখে দিয়েছে। এখন শুধু তোর আর আমার জমি ছাড়া আর সকলের জমি ওই রাজীব চৌধুরীর হাতের মুঠো। আসলে ওই রাজীব চৌধুরী ওদের এমন করে বুঝিয়েছে যে ওদের লিখে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে কাদের নিয়ে আমি লড়বো এই রাজীব চৌধুরীর বিরুদ্ধে, কাদের নিয়ে আমি ভাববো এই গ্রামের উন্নতির কথা? আমি আর পাবের ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না আমি। ভেঙে পড়িস না দাদা, এই নিশ্চয়ই রাজীব চৌধুরীর চাল, আর কেউ তোর সঙ্গে না থাকুক আমরা তোর সঙ্গে আছি। ঠিক সুধা ঠিক বলেছে বলা, তুই এ সময় ভেঙে পড়লে তো চলবে না, ওই রাজীব চৌধুরীর বুকের উপর আমাদের দাঁড়াতেই হবে, আমরা সবাই তোর সঙ্গে আছি। তুমি ঠিক বলেছো নিবারণদা, ওই রাজীব চৌধুরীকে আমি এই গ্রামে মদের কারখানা করতে দেব না। হোয়াট নিবারণ নট শাইনিং? আগে না হুজুর, আইসি আমার মাথা একদম ফায়ার। ঠিক আছে ঠিক আছে, কবিরাজি চিকিৎসায় যদি নাই হয়, হোমিওপ্যাথি চিকিৎসা আছে, তাতে যদি না গুলো তাহলে না হয় অ্যালোপ্যাথি চিকিৎসারই ব্যবস্থা করা যাবে, তা না হলে আকুপাঙ্কচার। দামু নিবারণের চিকিৎসার ব্যবস্থা কর। আমি আমি কিছুটাই দেব না, আমাকে মেরে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিলেও ও জমি আমি তোমাদের দেব না। তাহলে তো তোর আমার হাতেই মৃত্যু, ভেবেছিস গ্রামের সবাইকে অনাহারে রেখে বাহবা নিবি, কিন্তু যে গ্রামে রাজীব চৌধুরী হ্যাজ সে কিছুতেই নট স্ট্যান্ড, এ আমি সহ্য করবো না। রাজীব বাবু বন্দুকের ভয় দেখিয়ে এই গ্রামের চাষি ভাইদের আপনি মুখ বন্ধ করতে পারবেন না, আপনি কি ভেবেছেন যে গরিব চাষিদেরকে ঠকিয়ে এখানে মদের কারখানা করে বাড়িতে আপনি টাকার পাহাড় করবেন? আমরা বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না, তার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা রাজি।
ভিলেজ ব্রেভসন, গ্রামের সাহসী বালক। তাহলে তোকে যে মরতে হবে, আর তোরা দুজন মরলে গায়ের মানুষ বাড়ে। আর এই গ্রামের জন্য আমরা মরতে রাজি, কিন্তু এই গ্রামের 1 ইঞ্চি জমি দিতে আমরা রাজি নই। চালান করে দাঁড়ান রাজীববাবু, দাদা নিবারন্দকে মারবার আগে আমায় মেরে আরেক পাপের বোঝা বাড়িয়ে নিন। তবে একটা কথা জেনে রাখেন রাজীববাবু, এক এক ফোঁটা গরিবের রক্তে কিন্তু হাজার হাজার গরিবের জন্ম হবে, আর সেদিন কিন্তু আপনার বন্দুকের গুলি কোনো কাজেই লাগবে না। এই গরিবরা আপনাকে টুকরো টুকরো করে কেটে কুকুর ঢেক হবে। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, যেমন দাদা তার তেমনি বোন, শহরে গিয়ে খুব লম্বা চড়া কথা শিখেছিস না? কিন্তু পেথস, হাউ পেথস, আজকে দাদা বোনের সেম ডেট, দুজনকে সহমরণে মরতে হবে। চালান চালান গুলো না সুধা না, তোকে অনেক কাজ করতে হবে, তুই সরে যা। চালান মরতে যদি হয় দুজন একসঙ্গেই মরবো। চালান চালান ভিলেজ ব্রেভসন, গ্রামের সাহসী বালক। তাহলে তোকে যে মরতে হবে, আর তোরা দুজন মরলে গায়ের মানুষ বাড়বে। আর এই গ্রামের জন্য আমরা মরতে রাজি, কিন্তু এই গ্রামের 1 ইঞ্চি জমি দিতে আমরা রাজি নই। চালান বলে দাঁড়ান রাজীববাবু, দাদা আর নিবারন্দকে মারবার একটা পাপের বোঝা বাড়িয়ে নিন। তবে একটা কথা জেনে রাখবেন রাজীববাবু, এক এক ফোঁটা গরিবের রক্তে কিন্তু হাজার হাজার গরিবের জন্ম হবে, আর সেদিন কিন্তু আপনার বন্দুকের গুলি কোনো কাজেই লাগবে না। এই গরিবরা আপনাকে টুকরো টুকরো করে কেটে কুকুর ঢেক হবে। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, যেমন দাদা তার তেমনি বোন, শহরে গিয়ে খুব লম্বা চড়া কথা শিখেছিস না? কিন্তু পেথস, হাউ পেথস, আজকে দাদা বোনের সেম ডেট, দুজনকে সহমরণে মরতে হবে। চালান চালান গুলো না সুধা না, তোকে অনেক কাজ করতে হবে, তুই সরে যা। চালান মরতে যদি হয় দুজন একসঙ্গেই মরবো। চালান 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 গুলো চালান। দীপন তুই? হ্যাঁ আমি, দীপন চৌধুরী, তোমার ছেলে। আজ ঠিক এই সময় যদি না আসতাম, তাহলে তোমার আসল রূপটা আমি দেখতে পারতাম না। দীপন দীপন, তুমি জানো না এই গ্রামের প্রত্যেকটি চাষি ভাইকে আমি কত লাভ কত ভালোবাসি। আর এরা এরা তোমাকে ভালোবাসে না, তাই এদের প্রতি তোমার আচরণটা একটা শয়তানের মতো, তাই না বাবা? দীপন, বাবার সঙ্গে কি করে কথা বলতে হয় তা তোমার শহরে শিখা শেখায়নি? এতগুলো লোকের সামনে তুমি আমাকে ইনসাল্ট ও অপমান করছো। অপমান নয় বাবা, তোমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে তোমার পাপের বোঝাটাকে কিছুটা কমিয়ে দিলাম। বাবার হয়ে আমি তার কাছে ক্ষমা চেয়েছি। অগ্নিযুগের মেয়েদের আমি দেখিনি, কিন্তু আমার মাঝে আমি তাদের ছায়া দেখতে পাচ্ছি। অতগুলো লোকের সামনে আমার ছেলে দীপন আমাকে এইভাবে অপমান করলো? বসি কি না, আমি তোমাকে অপমান করিনি বাবা। ওই তো দীপন, তুই কখন এলি বাবা? এই তো এক্ষুনি, বরং একটা অপরাধের হাত থেকে আমি তোমায় বাঁচিয়েছি। এই তোমার অপরাধের থেকে বাঁচাবার ধরন? প্রকাশ্যে অত লোকের সামনে তুমি ইনসাল্টেশন করলে? বাবা, তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ, তাতে গ্রামের সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। জোর করে জমি আদায় করা যায় না বাবা, ভালোবাসা দিয়ে জমি আদায় করতে হয়। তুমি দেখে এসি একেবারে গ্রামের লোকেদের নারী নক্ষত্র বুঝে ফেলেছ। থাকো থাকো, শোনো না, দীপন যখন বলছে ও তো তোমারই ছেলে, খোর বুদ্ধিটা তোমার নেওয়া উচিত। বলছো? হ্যাঁ ঠিক আছে, বেশ, রামচন্দ্র যেমন সেতু বন্ধে কাবেরালি সাহায্য নিয়েছিলেন, আমিও নেব। তারপর দেখা যাক দেখ যাক, ওয়ের ওয়াটার ওয়েন গো, কোথাকার জল কোথায় গড়ায়। ও দারোগা বাবু, শুনছেন? কি আপনারা বিন অনুমতিতে আমার ঘরে ঢুকে পড়েছেন? কার কাছে অনুমতি নেব? যার কাছে অনুমতি নেব তিনি তো দিবানিদ্রায় ডুবে আছেন।
দেখুন, দিবানিদের ডুবে থাকলেও আমি আমার কর্তব্যের কোনো ত্রুটি করি না। তা ঠিক বলেছেন, কর্তব্যে আপনি কোনো ত্রুটি করেন না। শুধু গ্রামে যখন রাজীব চৌধুরী কোনো অপরাধ করে তখন আপনার চোখ দুটো বন্ধ থাকে, তাই তো? হ্যাঁ, একই রাজীব চৌধুরীর মেয়ের মুখে এসব কি বেলাইনের কথাবার্তা! যখন কেউ সত্যি কথাটা বলে তখন সেটা আপনার কাছে বেলাইনের কথা মনে হয়, তাই না দারোগাবাবু? ওই বাবা, ভুলে যেও না এটা থানা, যখন তখন আমি আমার ক্ষমতা প্রয়োগ করতে পারি। জানি জানি আপনার ক্ষমতা বিরাট, তাই যখন কোন একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে চাবুক মেরে অত্যাচার করা হয় তখন আপনাদের মতো এই ঘুষকো দারোগারা থানায় হাত পা গুটিয়ে বসে থাকেন? ম্যাডাম, এটা থানা, বক্তৃতা করার জায়গা নয়। যেদিন গ্রামের ফসল পুড়ে ছাই হয়ে গিয়েছিল কোথায় ছিলে? সেদিন রাজীব চৌধুরী খাবারের থালা হাতে খিদে পাশে না দাঁড়াতো কি হতো বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। সেদিন যদি বাবা ওদের খাবার না দিত তাহলে ওরা মাথা তুলে দাঁড়াতে পারত, অন্তত রাজীব বাবুর কেনা গোলাম হয়ে থাকতে হতো না। শুনুন দারোগাবাবু, এই গ্রামে যদি আর অন্য কোনো অন্যায় অত্যাচারের চেষ্টা করেন তাহলে খবরটা আমরা উপর মহলে দিতে বাধ্য হব। আচ্ছা, হুজুর, এদের দুজনকে বার করে দাও। এই চলুন, বেরন চলুন। তবে যাবার আগে একটা কথা আপনাকে জানিয়ে চাই দারোগাবাবু, আপনি আর রাজীব চৌধুরী মিলে মনে মনে যে সৌধ করার স্বপ্ন গ্রামে দেখছেন তা কিন্তু কোনোদিনই সফল হবে না। কথাটা আপনার ওই রাজীব চৌধুরীকেও জানিয়ে দেবেন। চলুন। বাপ, কি সাংঘাতিক মেয়ে সব! কি বলছেন গোবিন্দ, হোয়াট টেল? আমার মেয়ে রীতা আর ওই ভোলার বোন গিয়ে আপনার কাছে আমার নামে নালিশ করে এসেছে? শুধু তাই না স্যার, আমাকে ধমকে এলো। ধমকে এলো? হ্যাঁ। তা আপনি কি করছিলেন? কি করবো স্যার, আপনি এত কিছু করতে পারেন না। এই আমার মেয়েটা একটা ঘর শত্রু বিভীষণ হয়েছে স্যার। ভোলার বোন চাষিদের উত্তক্ত করে ধরেছে বক্তৃতা দিয়ে। স্যার, একটা কাজ করবো, আপনার মেয়েকে ফাটকে পুড়ে দেবো। মেয়েকে একটু ফাটকে পুড়ে দেবো? কি বুদ্ধি! রাজীব চৌধুরী মেয়ে ফাটকে পুড়ে দেবো? তা অবশ্য হয় না। না, ও যা করার আমি করব। তার আগে ওই ভোলার বোনের একটা ব্যবস্থা আমায় করতে হবে। ঈশ্বর, আমায় শক্তি দাও, আমার বাবার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস দাও। সারাটা জীবন যেন এ রতনপুর গ্রামের চাষি ভাইদের সেবা করে যেতে পারি। আপনি শুনছিলেন মায়ের কাছে আপনার আকুল প্রার্থনা। সত্যি রাজীব বাবু ছেলে হিসেবে ভাবতে আপনাকে অবাক লাগে। সুধা দেবী, শহরে গিয়ে লেখাপড়া শিখে মনের সংকীর্ণতাকে সম্পূর্ণ দূর করতে পেরেছি, তাই যখন দেখি দুর্বলের ওপর সবলের অত্যাচার, পারি না সহ্য করতে। আমি যে পারি না সহ্য করতে, এই গ্রামে ফিরে এসে যখন দেখলাম আপনার বাবা গরিবদের উপর অত্যাচার করছে, তাদের ঠকাচ্ছে, তখন যা সহ্য করতে পারলাম না, তাই প্রতিবাদ করলাম। আমি সবকিছু বদলে দেবো, বাবার পুরনো ধ্যান ধারণা সবকিছু উলট পালট করে দেবো। পারবেন দীপন বাবু? নিশ্চয়ই পারবো, যদি তুমি আমাকে সাহায্য করো। সরি, তুমি বলে ফেললাম, আপনি আমায় ক্ষমা করবেন। আপনি নয়, তুমি। একবার যখন মুখ থেকে তুমিটা বেরিয়েছে তখন আর ওটা নাইবা ফিরিয়ে নিলেন। সুধা দেবী? দেবী নয়, সুধা। সুধা, এরা খুব ভালো ছেলে, এরা তোর জন্য একটা খুব ভালো কাজের খবর এনেছে। আচ্ছা, হ্যাঁ কি কাজ শুনি। এই ভাই রাজীব বাবু না তোর জন্য বাগান বাড়িতে একটা কাজ দিয়েছে। শোন রে চামচা, তোদের রাজীব চৌধুরীকে বলে দিস আমার এখানে এসে আমার ধাবার দেখাশোনা করতে, মাইকেলে মাইনেটা আমি বাড়িতে পাঠিয়ে দেবো। না, মুখ সামনে কথা বল, চোখ রাঙাবি না আমাকে। তাহলে তুই যাবি না? না, যাবি না মানে? তোকে নিয়ে যাবার জন্য এরা আমায় কত মা খাইয়েছে। সামান্য একটু মদের জন্য নিজের মেয়েকে অন্য হাতে তুলে দিতে এতটুকু মাথায় না?
তুমি না আমার বাবা নিকুচি করেছে তোর বাবা যা শালিকে তুলে নিয়ে যা কি দমারা দেখা যাচ্ছে হাসপাতালে নাকি এত কোন নির্ভীক সৈনিক আহত লুক লুক স্যার লুক আপনি দেখুন আমার এতগুলো ব্রেভ গোল্ডেন বয় সোনার টুকরো ছেলে তাদের ওই ভোলা ভোলা একদম মেরে অ্যালুমিনিয়াম করে দিয়েছি আপনার রাজত্বে এই কি অরাজকতা চলছে হুজুর আপনি কি ভাববেন না স্যার ভোলাকে থানায় এনে কড়কে দেব না 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 অমন কাজও করবেন না ওকে কড়কাতে যাবেন না এখনই ওকে কড়কাতে গেলে ও তো এই গ্রামের সবার নেতা বিদ্রোহ না শুরু হয়ে যায় থেকে বরং ওর হিস্ট্রিটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকুন বুঝলেন ওই হিস্ট্রি ঘাটাঘাটি করতে করতে দেখবেন অঙ্কের ভুল বেরিয়ে পড়বে তখন ওর জিওগ্রাফিটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করুন সুধা এই সুধা কি এত ভাবছো জানতিপন আজ আমার জীবনের একটাই ভাবনা একটাই স্বপ্ন কি এই রতনপুর গ্রামে বাবার নামে একটা স্কুল করব সেটা তো আমারও স্বপ্ন হ্যাঁ এই গ্রামে শুধু স্কুল কেন একটা সুন্দর হাসপাতাল করব যেখানে বিনা চিকিৎসায় লোক মারা যাবে না আর সেই স্কুলে ছোট ছোট ছেলেমেয়েদের মাঝে তুমি হ্যাঁ তুমি তুই হবে এক মানুষ গড়ার কারিগর দীপন সুধা আজ আমি আসি নালে দাদা বাড়ি ফিরে ভীষণ চিন্তা করবে এসো ভুল করেছে কিন্তু অন্যায়টা কে করেছে রাজীব চৌধুরীর ছেলেকে ভালোবেসেছে এই তো তাই বলে তাহলে তুমি আদৌ একটা মেয়ের হাত ধরবে আর ও তো ওদের কাছে বড় হতে পারে আমার কাছে এমন সেই ছোট্ট সুধা ছোট্ট সুধা আরে আমি কি করিনি ওর জন্য কি করিনি আমি ওর জন্য ওই বাপ মা মরা মেয়েটার এতদিন আমি ছিলাম ওর বাবা মা জীবনে কোনো শোক আহ্লাদ মেটাইনি আমি শুধু ওর জন্যে নিজে লেখাপড়া না শিখে আমি ওকে শহরে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখতে
হার ভাঙা খাটুনি খেটে একটা একটা করে পয়সা জমিয়েছিলাম যাতে আমি বড় ঘরে বিয়ে দিতে পারি। কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি ওকে নিয়ে, ও আমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। দাদা আমাকে ক্ষমা কর দাদা, আমি না বুঝে অনেক ভুল করেছি। দীপনকে ভালোবাসলে যে এরকম কষ্ট পাবি এটা আমি বুঝতে পারিনি দাদা। দীপন আমি ভুলে যাবো, তবু তোকে আমি কষ্ট দিতে পারবো না দাদা, কিছুতেই পারবো না দাদা, বৈঠে ক্ষমা কর। তুমি ঠিক বলেছো সুধা, তোমার দেবতুল্য দাদাকে কষ্ট দেবার অধিকার তোমার নেই। দীপন দীপন তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমায় তুমি ভুলে যাও দীপন। সুধা আমি আমি তোমার জন্য আমার দাদাকে কষ্ট দিতে পারবো না, কিছুতেই পারবো না, আমায় তুমি ভুলে যাও দীপন, আমায় তুমি ভুলে যাও। আপনি আমায় ক্ষমা করবেন ভোলা বাবু, আমি চাই না যে আমার জন্য আপনাদের ভাই বোনের মধ্যে সুন্দর সম্পর্ক নষ্ট হোক, তাই আমি চলে যাচ্ছি। শুধু যাবার আগে একটা কথা আপনি বলে যেতে চাই, আর তাই তো আমি সুধাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সুধাকে বিয়ে করে এই গ্রামে থেকে ওর স্বপ্নকে আমি সার্থক করে তুলব, গ্রামের গরিব মানুষদের পাশে আমি দাঁড়াবো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করব। কেউ ভগবান হয়তো তা চাননি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি চলি। দাঁড়ান, দীপনবাবু আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি ভুল বুঝেছিলাম, আমি আমি বিয়েতে রাজি। ভোলাবাবু আসলে আসলে আমার এই বোনটা না আমার কাছে প্রাণের চেয়েও দামি, দেখবেন দেখবেন ওর যেন কখনো কোনো কষ্ট না হয়। আমি নিশ্চিত থাকুন ভোলাবাবু, সুধার কখনো কোনো কষ্ট হবে না। কিন্তু আপনার বাবা, আন্দোলনটা আমার বাবার বিরুদ্ধে, তাই বাবা রাজি থাকুক বা না থাকুক এ বিয়ে কিন্তু হবেই। চুপ কর, ভালোবাসা অমন ভালোবাসা কেটায় আগুন, যে ছেলেটা দিন রাত তোর বাবাকে অপমান করছে তার বোনকে এবারই বউ হিসেবে আগে মেনে নিতে হবে। তাতে এক কাজ করো, আমি মরে যাই তুমি উইডো। শোনো বাবা, তোমরা এই বিয়েতে মত দিলে বা না দিলে তাতে আমার কিছু যায় আসে না, শুধু একটা কথা মনে রেখো, সুধাকে আমি ভালোবাসি আর ওকে আমি বিয়ে করবই। বেশ, তোমার যখন এতই জেদ তুমি করো বিয়ে, ডু ডু, তবে একটা কথা তুমিও জেনে রেখো, তোমার এই বিয়েতে আমরা তোমার পাশে নেই, সাইড নট। দাদার বিয়েতে ওর পাশে কেউ থাকুক বা না থাকুক আমি থাকব, যেটা দাদার বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। তাহলে তুমিও শুনে রাখো, এ বাড়িতে তোমার জায়গা হবে না। মা, তোমরা যখন এ বিয়ে মেনে নিচ্ছ না তখন এ বাড়িতে থাকবার আমার কোনো প্রয়োজন নেই। রীতা চলে। বর্ষত্রু বিভীষণ, শুধু বিভীষণ বলছো কেন, এ তো বিভীষিনীও রয়েছে। হেগো শুনছো, কিছু একটা করো। করবো করবো, এখন থট করছি, হ্যাঁ কিছু তো একটা করতেই হবে। আপনি কি বলছেন দারোগা বাবু? তুমি একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে পুষিয়ে তোমার বোনের সঙ্গে তার বিয়ে দিচ্ছ, এ বিয়ে বন্ধ করো, তোমায় আমি গ্রেফতার করব। ভুল করছেন দারোগা বাবু, আমি প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্ব ইচ্ছায় এ বিয়ে করছি। স্ব ইচ্ছা? নাবালক ছেলে স্ব ইচ্ছা বলে কোনো কথা নেই। দুর্যোধন গ্রেফতার করো। আপনি 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 আমার কথা শুনুন, কোনো কথা নয়, দুর্যোধন গ্রেফতার করো।
কি করে বিয়ে বন্ধ হবে দারাগো বাবু? সাত পাকে যে ঘোরা হয়ে গেছে। হয়ে গেছে? আমি উল্টো দিকে 14 পাক ঘুরিয়ে দেব, বিবাহ বন্ধন কেটে যাবে। দাঁড়ান বাবা। গোবিন্দ বাবু, আপনার সম্বন্ধে সর্বপ্রকার শ্রদ্ধা ওয়ারশিপ বজায় রেখে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি একটি গাঢ়। হ্যাঁ আঙ্কে, কেন কেন? আপনি আমার এই সোনার টুকরো দামড়া ছেলেকে অপ্রাপ্ত 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 বয়স্ক সাজিয়ে এই ভোলাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করে চাইছিলেন। আমি আপনাকে পাঠালাম যে আপনি এসে এই ছেলের বিয়ে সেরিমনিতে যাতে কোনো রকম আনসেরিমনি কিছু না হয়, এতে কোনো অসুবিধা না হয় তাই দেখবেন। আর আপনি এসে একটা কাণ্ড ঘটিয়ে বসলেন, আমি না এলে তো ডেঞ্জার হয়ে যেত না বাবা। তার মানে তুমি দাদার বিয়েটা মেনে নিলে? হ্যাঁ মা, মেনে নিলাম। আজ আমি নিজে এসেছি আমার ঘরের লক্ষ্মীকে আশীর্বাদ করার জন্য। বললা বাবা, বাবা এ বাবা নিবারণ, তোমাদের উপর এতদিন যে অত্যাচার আমি করেছি তার জন্য তোমরা আমায় ক্ষমা করো, ক্ষমা করো। এ বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। শুধু শুধু আয় 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 আয়, শ্বশুরমশাইকে প্রণাম কর। থাক 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 মা, হাজার বছর বেঁচে থাকো, হাজার বছর পরমায় হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। কাল আমি নিজে এসে আমার ঘরে লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব। আজ চল। সে কি আজকে শুভ দিনে আপনি কিছু খেয়ে যাবেন না? না, এখন তো আমার খাওয়া চলবে না, খেলে আমার উপর ওই অম্বলের একটু। না না, অম্বল থাকলে খাওয়া উচিত। হুজুরের আবার সাত আট রকমের অম্বল হয়। সাত আট রকম? না 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 না, আজকে আপনার কথা একদম শুনবো না, আপনাকে মিষ্টিমুখ না করিয়ে ছাড়বই না। কই রে, মিষ্টি নিয়ে আয়। এই তো এসে গেছি। একদম বগা বগা সাইজের, নাও ভোলা দাও, নিজের হাতে তাই মশাইকে খাইয়ে দাও। না না না, অমন হাবাতে করে মেয়েকে আমি এই চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। আস্তে আস্তে শুনে ফেলবে। শোনাতেই তো চাই, এসব কথা শুনে যদি ও চলে যায় তাহলে কালই আমি মায়ের মন্দিরে গিয়ে পাঁঠা বলি দেব। হোয়াট ব্রেন? পাঁঠা কেন, তার বদলে তুমি আমাকেই বলি দাও। দাতা বলছো? যা তা বলছি না, ঠিকই বলছি। শোনো, মুরগিকে জবাই করার আগে তাকে যদি দানা না খাওয়াও তাহলে তাকে খাবার সময় সাতটা হবে কোথ থেকে? তার মানে? নো আন্ডারস্ট্যান্ড? না। বুঝতে পারলে না? না। শোনো, সুধাকে ভালোবাসা দিয়ে একদম ভরিয়ে দাও, তারপর ওকেই পটিয়ে পাঠিয়ে ওকে দিয়েই ভোলার ওই উত্তরের জমিটা আমরা নিয়ে নেব। সেখানে উঠলো আমার মদের ফ্যাক্টরি। তারপর একটা সময় মতো সুধার কাছ থেকে চৌধুরী বাড়ির মর্যাদা কেড়ে নিলেই হলো। হাউ লাইক মাই প্ল্যান? ও মা, তোমার কি বুদ্ধি গো। বাবা ছেলে মিলে কি ভুলটাই এটেছো যেটা আমিও বুঝতে পারিনি। আমি তো গোড়াতে ভেবেছিলাম দীপন বুঝি আমার বিরুদ্ধে, পরে সব জলের মধ্যে পরিষ্কার হয়ে গেল। একই বলে বাপ কা বেটা। সত্যি তোমার কি বুদ্ধি দীপন, ভালোবাসার অভিনয় করে মেয়েটাকে একেবারে ঘরে বন্দি করে ফেললে। শুধু কি তাই রমা? আর কিছুদিনের মধ্যেই দেখবে ভোলার ওই জমিটা কেমন আমার হাতের মুঠোয় চলে আসে। তারপর আবার একটা নতুন করে জাল বিছিল, তাই না দীপন? সত্যি রমা, তুমি কিছুতেই আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি কেন বুঝতে পারছো না আমি যা কিছু করছি তা সব তো তোমার আমার কথা ভেবেই। আর সেই জন্য তো আমি এই বাগান বাড়িতে তোমাকে এনে রেখেছি। তোমার বাবাই কথা জানে। ইয়েস ইয়েস ডার্লিং, আমি যেমন আমার বাবার সব কথা জানি তেমনি বাবাও আমার সব কথা জানে। সত্যি বাবা, এর থেকে বোনের বিয়ে না দিয়ে ঘরে বসে রাখলেই পারতে। আচ্ছা শোনো,
কেন এভাবে মন খারাপ করে বসে আছো? যাও না, বোনটাকে গিয়ে একবার দেখে এসো। না না রে, ওদের বাড়িতে কি আর ফুটহাট করে যাওয়া যায়? আর তাছাড়া ওরা কত বড় লোক, আর আমার ব্যাপারটা আলাদা। হ্যাঁ হ্যাঁ চাপা, এই সুধা আমাকে ভুলে যায়নি তো? ওকে ওকে একবার আমার কথা মনে পড়ে না। ও ভোলাদা, তুমি না সত্যি একটা বউ। সুধা সুধা এখন কত বড় বাড়ির বউ, ওর কত বড় সংসার, কত কাজ ওর। আচ্ছা আসবো বললে কি আসা যায়? আপনার কি খান বাবা? আমার তো রোজই ইচ্ছে করে আপনাদের নতুন নতুন রান্না করে খাওয়াই। বৌমা, এই কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি জানি কবে বা চোখ বুঝবো, কবে আছি কবে নেই। আপনি সব অলক্ষণে কথা বলবেন না তো বাবা, বলুন কি বলবেন। আমার ইচ্ছে তোমার বাবার নামের স্কুলের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিই। এ তো খুব ভালো কথা বাবা। তা এখন স্কুলের কাজ মানেই তো সরকারি অনুদান, গভর্নমেন্ট। তাই তুমি যদি তোমার আর দীপনের নামে ওই জমিটা ভোলার কাছ থেকে লিখিয়ে আনতে পারো, তাহলে কাজটা চটপট শুরু করে দেওয়া যায়। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরমশাই যখন বলছেন তখন তুমি আর দেরি করো না। ঠিক আছে মা, আমি কালই দাদার কাছে গিয়ে সব কথা বলবো। ও হ্যাঁ, ভালো কথা। যখন যাবে তখন কিন্তু মিষ্টি কিনে নিয়ে যেতে ভুলো না। বলাটা আমার মিষ্টি খেতে খুব ভালোবাসে, কি তাই তো? হ্যাঁ ঠিক আছে বাবা, আমি নিশ্চয়ই মিষ্টি নিয়ে যাবো। ওরে বাবা, চাপড়ি আর দিও না, আমি পারবো না। হাত সরা তো, কতদিন পর দাদার কাছে এলি, এইটুকু না খেলে হয়? আরে খা খা, ভালো করে খা। তোমরা যা করছো না, যেন মনে হচ্ছে প্রথম আমি এই বাড়িতে অতিথি এলাম। আরে আগে তুই এই বাড়ির মেয়ে ছিলি, এখন তো তুই চৌধুরী বাড়ির বউ, তোর একটা সম্মান আছে না? আমার একদম ভালো লাগে। হ্যাঁ রে সুধা, তোর শ্বশুর বাড়ির সবাই তোকে ভালোবাসে তো? হ্যাঁ রে দাদা, ও বাড়ির সবাই আমি ভীষণ ভালোবাসে। জানিস দাদা, শ্বশুরমশাই লোকটা না একেবারে বদলে গেছে। ও হ্যাঁ, একটা কথা তো আমি তোকে ভুলতেই বলে গেছি দাদা। বল না, বল। দাদা শ্বশুরমশাই বলছিলেন স্কুলের কাজটা নিয়ে খুব তাড়াতাড়ি আরম্ভ করতে দেন। বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা, সুখবর রে। সেই জন্যই উনি বলছিলেন জমিটা যদি তুই আমার দীপনের নামে লিখে দিস তাহলে উনি। আরে নিশ্চয়ই। আরে বোকা মেয়ে, তো তোরই জমি। আর শোন, আমি খুব শিগগিরই সব কাগজের লেখাপড়া করে নিজের হাতে গিয়ে তোর শ্বশুরের হাতে দলিলটা দিয়ে আসবো। কি খুশি? না না, খেতেই হবে খেতেই হবে। হ্যাঁ তোর ব্লেসিংস ব্লেসিংস। বোলা, তুমি আজ যা করলে তার জন্য গড ডু মঙ্গল, ভগবান তোমার মঙ্গল করুন। সত্যি আমি, আমার তো এডুকেশন লিটল, কিন্তু আমি চাই এই গ্রামে স্কুল হোক, এই গ্রামে স্কুল হোক, সেই স্কুলে লেখাপড়া শিখে এই গ্রামের ছেলেরা এই গ্রামের ফেস উজ্জ্বল করুক। স্কুলের ব্যাপারে বাবার সঙ্গে আমার কিছুদিন ধরেই কথা হয়েছে। বাবা অবশ্য কথা দিয়েছেন যে স্কুলের ব্যাপারে কিছু টাকা দেবেন। তুমি কিছু চিন্তা করো না, স্কুল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বাবার নামে স্কুল হলে আমি আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। উপর থেকে বাবা মার আত্মা শান্তি পাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ও হ্যাঁ, আজ কিন্তু তোমাকে এইখান থেকে ইট করে যেতে হবে। আজ নয়, আমাকে আবার ভটভটিয়া করে ও পারে যেতে হবে। সত্যি বাবা, একটু কিছু খেয়ে যাবে না? পরে একদিন এসে। আচ্ছা পরে একদিন, কিন্তু মনে থেকে যেন ইট করে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা বোমা, হ্যাঁ বাবা, যাও যাও গিয়ে দাদাকে একটু অ্যাডভান্স করে দিয়ে এসো। যাচ্ছি বাবা, চল না। দীপন বাবা, দলিল ইন মাই হ্যান্ড, তার মানে দাবার কিস্তি বোড়েটা ইন মাই হ্যান্ড, আমার হাতে। কিন্তু বাজিমাত করার দায়িত্ব এখন তোমার। দাদা চাপা দিব না ছেলে, নিজেকে দেখলে পারিস? যা যা, তোকে আর এগোতে হবে না, তুই ভেতর যা। আবার কবে আসবি? আসবো আসবো। এবার যেদিন আসবি না, আমি নিজে হাতে তোকে রান্না করে খাওয়াবো, একেবারে পেট পুড়ে খাবো সেদিন। চলে দাদা,
যাবার আগে তোকে একটা প্রণাম করব। এই কি করছিস টা কি তুই পাগল মেয়ে কোথাকারে? না না কাঁদবি না, একেবারে কাঁদবি না, হাস হাস না, আরো জোরে হাস, যা ভেতরে যা। কেন সবাই তো জানে যে তুই আমার মানে সুধার বউ। কি বলো না? না বলবো না। বলবি না? না। ঠিক আছে, তাহলে আমি একটা ভালো কথা বলবো না, সুধা সেদিন আমাকে যেটা বলেছিল। আমি তোকে ভালোবাসি, না 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 আমি এসব পারবো না, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে তাহলে আমিও বলবো না। আচ্ছা বাবা, আমি সবার সামনে চিৎকার করে বলবো যে আমি তোকে ভালোবাসি, এবার বল না কি বলেছে বল না। তুমি মামা হতে চলেছে। আমি মামা মানে সুধা, সত্যি 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 তিন সত্যি। এবার বলো কি বলবো। যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোকে ভালোবাসি। আরো জোরে। আমি তোকে ভালোবাসি। আরো জোরে। আমি তোকে ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমার কাছে আসি। বস করেছে আমায় তোমার, বস করেছে আমায় তোমার ওই নজরে হাসি। আমি ভালোবাসি ভালোবাসি, আমি ভালোবাসি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমার কাছে আসি। বস করেছে আমায় তোমার, বস করেছে আমায় তোমার ওই নজরের হাসি। আমি ভালোবাসি ভালোবাসি, আমি ভালোবাসি ভালোবাসি। কপাট বন্ধ করে কি কারো ভালোবাসা আটকানো যায়? জানলা কপাট বন্ধ করে কি কারো ভালোবাসা আটকানো যায়? চোখের উপর পর্দা টেনে কি কোনো স্বপ্ন দেখা থামানো যায়? যখন তখন আমার মন তাই খুশি। আমি ভালোবাসি ভালোবাসি, আমি ভালোবাসি ভালোবাসি। চমক চলার থমকে তেমন প্রেম এসেছে জানানো যায়। আমি ভালোবাসি ভালোবাসি, আমি ভালোবাসি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমার কাছে আসি। বস করেছে আমায় তোমার, বস করেছে আমায় তোমার ওই নজরের হাসি। আমি ভালোবাসি ভালোবাসি।
আমি ভালোবাসি ভালোবাসি 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 এইবার বলা জমিটা পেয়ে গেছি তো এবার পিস মানে মনে একদম পিস এসে গেছে আমি এইখানে রেস্ট করব বিশ্রাম পূজোর এখানে রেস্ট করার কি ঠিক হবে এটা আজক মেরে চামের ঘাট কি করব আমার আত্মা ওয়ান্টিছে মানে চাইছে আমি তো না বলতে পারি না বিন্দা নেই কো কোথায় গেল কোথায় গেল একই রাজীব বাবু মেয়েদের চানের ঘাটের সামনে আপনি কি করছেন বুঝতে পারলি নে থার্স্ট মানে পিপাসা ওই পিপাসার তো চাঁদ যেমন দেখে তেমনি করে তোর ওই সুন্দর শরীরটা দেখছিলাম আর কি গোলাপ ফুলও তো দেখে মানুষ সেই জানে আপনি যে প্রকৃতির মানুষ গোলাপ একবার চোখ আপনার নেই তাছাড়া আপনি আর নর্দমার কীট মাত্র বড় বড় কথা বলিস না বৃন্দা বড় বড় কথা বলিস না ভুলে যাস না আমি মাই নেম রাজীব চৌধুরী রাজীব চৌধুরী ওরকম রাজীব চৌধুরীর থেকে আমি দিনে দশবার থুতু ফেলি এত বড় সাহস তো তোকে বলে দিচ্ছি যে থুতু ফেললি সেই থুতু যদি তোকে দিয়ে না গেলাই তাহলে মাই নেম নট রাজীব চৌধুরী নট রাজীব চৌধুরী কি বলছেন কর্তা বাড়িতে কীর্তনের আসর বসাবেন আরে দামু কীর্তনের আসরে আমি বসাবো আমার মনে নো পিস মনের পিস আমার পিস পিস হয়ে গেছে কেন হুজুর পিস পিস হবে কেন উত্তর জমিতে তো হাতিয়েছি তারপর চোরা কারবার তারপর দু নম্বরের ব্যবসা তো ভালোই চলছে না রে দামু না ওরে বৃন্দেকে আমি যে নজরে দেখেছি তাতে আমি গডের কাছে ক্ষমা চাইব আমি প্রায়শ্চিত্তি করব বাড়িতে ওই কীর্তনের আসর বসিয়ে আমি প্রায়শ্চিত্তি করব সব ঠিক আছে যান গিয়ে বসে কীর্তন শুনুন খালি একটা কথা মনে রাখবেন ডাকা মাত্র যেন সাড়াটা পায় ডাকলেই সাড়া পাবে আচ্ছা বসি গিয়ে আরে আসুন আসুন বৃন্দা আসিনি তুমি একটু এদিকটায় নজর রাখো আমি একটু কীর্তন শুনে আসি বাড়িতে কীর্তন আর আমার মনে রাধা ছবি ফ্লোটিং তুই তুই আমার রাধা তো রাজীব বাবু লজ্জা করে আপনি এসব কথা বলতে দূর দূর পাগলি তোর কাছে আমার লজ্জা কিসের আজ তোর সব লজ্জা আমি দূর করে দেবো আয় আয় কাছে আয় কাছে আয় বদমাইশ বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান বলছি সেদিনকার সব অপমানের হিসেব
আজ তোকে কড়ায় গন্ডায় শোধ করে দিতে হবে। তবে এখানে নয়, এই বিছানায়। ছাড় আমাকে, ছাড়, সুলতান, ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে। কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? বাড়িতে কীর্তন, মাধবের কাছে শুনলাম বৃন্দার খুব শরীর খারাপ, তাই দেখতে এসেছিলাম। আর কি বলবো, সে তো সামনে আমার বলতেও লজ্জা করছে। বৃন্দা আমাকে ধরে এমন টানাটানি সে একদম, ভাগ্যিস তুই এসেছিলি, নইলে আমার ইজ্জত চলে যেত। ভোলা, এখানে কিছু গোলমাল হচ্ছিল? গোবিন্দবাবু আপনি এসে গেছেন, থাউজেন্ড স্যালুট, হাজারটা প্রণাম আপনাকে। দেখুন দেখুন, আপনি নিজের চোখে দেখুন, এই ভোলা এই বৃন্দা মায়ের কি হাল করেছে, একদম হাফ ডেড বডি করে ছেড়ে দিয়েছে। কি কি বলছেন আপনি? আপনি কি বলছেন বলুন রাজীববাবু। গোবিন্দবাবু, এই বৃন্দা আমার বাড়িতে কীর্তন শুনতে যায়নি বলে আমি ওকে দেখতেছিলাম, এসে দেখি কিনা এই ভোলা একদম ওকে অজ্ঞান করে ফেলে। ইজ্জত রাজীব চৌধুরী, হুজুর হুজুর, এসব মিথ্যে হুজুর। ছাড়া প্রুফ প্রুফ সি স্যার প্রুফ, এই আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমার কি হাল করেছে, একদম বাইট কামড়ে কামড়ে দিয়েছে আমার। হুজুর এসব মিথ্যে হুজুর, আমি হাত জোর করে বলছি, আমি ওকে বাঁচাতে এসেছিলাম। হুজুর উনি তোমার নামে এমনি এমনি মিথ্যে কথা বলছেন? হ্যাঁ মিথ্যে, নেভার ইন মাই টোটাল লাইফ, মিথ্যে জীবনে কখনো মিথ্যে বলিনি। এই যে মাধব, এসো দেখো দেখো ভোলা তোমার মেয়ের কি হাল করেছে দেখো। বৃন্দা বৃন্দা বৃন্দা, তোর কি হয়েছে মা? কথা বল মা, কথা বল, কথা বল মা, কথা বল মা। কি করে কথা বলবে, বোলা কি আর ওকে কথা বলার অবস্থায় রেখেছে? বোলা বোলা, তুই বদমাইশ, তুই এমনই বদমাইশ, আমার মেয়ের এই হাল করেছিস। মাধব বাবু, মা আপনি আমাকে ভুল বুঝছেন। দারোগাবু দারোগাবু, একে শাস্তি দিন, দারোগাবু একে শাস্তি দিন। বৃন্দা মা আমার, তুমি আমাকে ভুল বুঝলে মাধব কাকা, বিশ্বাস করো এসব মিথ্যে। হ্যাঁ চোরের মায়ের বড় গলা, বড় বড় কথা বলছি, সাইলেন্স সাইলেন্স, একদম সাইলেন্স। রাজীব চৌধুরী, এবার আমি বুঝতে পেরেছি, তুই হচ্ছিস একটা মুখোশধারী শয়তান, তোর মুখোশ আমি খুলে দেব, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, মেরে ফেলে দেবো তোকে, আজ আমি তোকে আমি ছাড়বো না, মেরে ফেলে দেবো তোকে, আমি মেরে ফেলে দেবো তোকে, ছাড়বো না ছাড়বো না, আমি তোকে তোকে আমি মেরে ফেলে দেবো, ছাড়বো না আমি রাজীব চৌধুরী, তোকে আমি ছাড়বো না, ছাড়বে না। যা আগে গিয়ে আগে জেলের ঘাটে নে, তারপর আমাকে দেখবি। না না মিথ্যে, আপনি বিশ্বাস করুন মা, আমার দেবতার মতো দাদা এ কাজ করতে পারে না। দেবন দেবন, তুমি বিশ্বাস করো, আমার দাদা এসব কাজ করতে পারে না। মা না না, আমি এক্ষুনি থানায় যাব। দাঁড়াও বৌমা, তুমি ভুলে যেও না আজ তোমার পরিচয়, তুমি এই চৌধুরী বাড়ির বউ, ওই নোংরা ভটভটিওয়ালা ভোলার বোন নও। চৌধুরী বাড়ির সম্মান নষ্ট হোক আমি তা চাই না, থানায় যেতে তুমি পারবে না। মা, এই কাদিসনারে চাপা কাদিস না, বিশ্বাস করে আমি কাজ করিনি, বিন্দুকে আমি কোনো অসম্মান করিনি, ও ওরা আমাকে মিথ্যে গালে ফাঁসিয়ে দিয়েছে। আমি জানি ভোলাদা, তুমি কিচ্ছু করনি, তুমি নির্দোষ, বিশ্বাস করো, স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না, আমি জানি আমি জানি তুমি নির্দোষ। দেখো দেখো, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না ভোলাদা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি কি করলে বাবা?
শয়তান রাজীব চৌধুরীর কথা বিশ্বাস করে ফুলার মতো একটা দেবতুলু ছেলের তুমি কি সর্বনাশ করলে মা? আমি ভুল করেছি মা, তুই ঠিকই বলেছিলি, এই মহদি আমাকে সর্বনাশের পথে নামালো। এখন কি হবে বাবা? তুই কিচ্ছু চিন্তা করিস না মা, আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব, থানায় গিয়ে আমি সব সত্য স্বীকার করব। যাবি তবে থানায় নয় আদালত। শোনবেন না, কোর্টে গিয়ে তোকে বলতে হবে যে ভোলাই তোর সত্যি সত্যি অত্যাচার করেছিল। না, ভোলার নামে এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। পারবি না? না পারবি না। তবে তোর বাবাকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। না না না, তোমরা আমার বাবাকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি তোমরা আমার বাবাকে ছেড়ে দাও। না না, আমার কথা ভাবিস না, উপরে ভগবান আছেন, আদালতে সব সত্যি কথা বলবি। না না না, আমি তোমাদের পায়ে ধরে বলছি তোমরা আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে তোমরা যা বলবে আমি তাই করব। হুজুর, দাদা আমার বিয়ের জন্য সামান্য কয়েকটা গয়না গড়িয়ে রেখেছিল, আপনি আপনি সব সব নিয়ে নিন হুজুর, শুধু আমার ভোলাকে ছেড়ে দিন হুজুর, আমার ভোলাকে ছেড়ে দিন, আমার ভোলাকে ছেড়ে দিন হুজুর। বড়ই হালকা, একে তুমি আমায় খুশিতে চাইছো? ঘুষ কাকে বলে আমি জানি না, আমি হচ্ছে আইনের রক্ষক। আমি জানি হুজুর আপনি আইনের রক্ষক, কিন্তু বিশ্বাস করুন ভোলা দা কোনো দোষ করেনি, অনেক দোষ আছে ওকে ছেড়ে দিন, অনেক দোষ আছে। কেন মিথ্যে পাত্রে মাথা ঢুকে নিজের কপালটা ফাটাচ্ছিস চাপা? ওনারা বড়লোকের কথা শুনতে পান, আমাদের মতো গরিবের কথা ওনাদের কানে যায় না। বেশি কথা বলবেন, দুজনকে ফাটকে পুরে দেবো, যাও এখান থেকে। আচ্ছা চলে যাচ্ছি। হুজুর একটু দয়া করুন, চাপা চলে আয়, চাপা চলে আয় আমার সঙ্গে, চলে চলে আয়, শোন চল, চাপা চাপা শোন, চল আমার সঙ্গে চল, চলে আয় কথা বল, চলে আয় চলে। বাছা ধনের এবার টের পাবে আদালতে ভোলার কত বছরের জেল হয়। Thank you.
যেতে হয় সাজানো ঘর আমার ভেঙে দিতে হয় তবু ডাকবো ও তবুও তোমায় পিছু ডাকবো আমি যে কত বড় অভিনেতা সে কথা তো বললে না আমি জানি ভোলার বোনকে মিথ্যে প্রেমের জালে জড়িয়ে ডাঙায় তুললে আর রাজীব বাবু ঘরের বউ করে তুমিটা হাতিয়ে নিল আর ভোলা বৃন্দার মিথ্যে অভিযোগে 5 বছরের ঘানি চলি রাজবাবু আজ আর মদটা খাবো না মদের খাবেন না গুড নাইট আচ্ছা গুড নাইট আরে দামু আগে বৃন্দার কি খবর রে খুব কষ্টে খুব কষ্টে আদালতে সাক্ষী দেওয়ার পর একেবারে ওকে ঘরে নজরবন্দি করে রেখে এসেছি তার বাপটাকে একেবারে গোডাউনে ঢুকিয়ে দিয়েছি গোডাউন ওয়ার্ক মানে গুড ওয়ার্ক আর কি হ্যাঁ ভালো করেছিস খুব ভালো করেছিস ওই গোডাউনে আটকা থাক আগেই ঝামেলা টামেলা মিটে যাক তারপরে পাঁজি দেখে দিনক্ষণ দেখে বাপ বেটি দুজনকে একসঙ্গে বলি করেক্ট আর তারপর তৈরি হবে আমাদের মদের ফ্যাক্টরি না সুধা সে স্বপ্ন আপনাদের কোনোদিনই সফল হবে না ভেবেছেন বৃন্দাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে আমার দাদাকে জেলে পাঠিয়ে আপনারা ওকে মদের ফ্যাক্টরি করবেন ভুলে যাবেন না তার বোন কিন্তু এখনো জীবিত সুধা একটা কথা মনে রাখবে আমাদের কাছের মুখ না গলাতে আসবে না ভালো হবে না কিন্তু চোখ রাঙিও না পঞ্চধুরী তোমাদের চোখ রাঙানিকে আমি আর ভয় পাই না আমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি বুঝতে পারি না যে আমার এই অবস্থা হবে ভালোবাসায় অন্ধ হয়ে আমি ভুলে গেছিলাম যে এই কালকে উঠে বাচ্চা কালকে উঠেই হয় বৌমা এত দূর সাহস নিজের স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার দাদা তোমায় শেখায়নি না স্বামী আমি স্বামী বলে ভাবতে আমার ঘেন্না করে মুখোশের আড়ালে তোমাদের এই রূপটা যে কত ভয়ঙ্কর সেটা আমি আজ গ্রামের প্রত্যেকটা মানুষের দরজা দরজা জানিয়ে দিয়ে আসবো সুধা দাও এই বাড়িতে ঢোকা যত সহজ এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তার থেকে ঢের বেশি কঠিন বৌমা পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আজ আমাকে এখানে আটকে রাখতে পারে 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 আমাদের শক্তি পারে আমাদের শক্তি পারে পারে আয় এদিকে আয় এদিকে আয় গ্রামের দরজা দরজা কি বলবি না এই বাড়ি থেকে বেরোতে পারলে কবে তো বলবি আর বল কি আমায় ছেড়ে দাও আমার মেলো না তোমার সন্তান যেমন পেটে দীপন হারাম জাতি ওরকম অনেকের পেটে দীপন চৌধুরীর সন্তান আছে তাতে দীপন চৌধুরী কিছু যায় আসে না তোমাকে বাঁচিয়ে রাখার অর্থ আমাদের মৃত্যু তাই তোমাকে মরতেই হবে বৌমা একসঙ্গে হয় না তোকে আত্মহত্যা করছো দেবতার মতো দাদা যদি এরকম জঘন্য অপরাধ করে বোনের আত্মহত্যা করে তারা রাস্তা গিয়ে তাই তুমি সহ্য করতে না পেরে আত্মহত্যা করছো আমায় বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও তোমরা বেরো না Oh!
করেছো? মেরে ফেলেছো আমার সুধাকে, মেরে ফেলেছো আমার বৌদিকে। আমি আমি সবাইকে বলে দেব, সবাইকে বলে দেব। আমি যা, যা নিয়ে গিয়ে ওই ঘরে আটকে রেখে দে। সুধা আত্মহত্যা করতে পারে না, সুধা আমাকে ছেড়ে যেতে পারে না। ওই রাজীব চৌধুরী ওকে খুন করেছে, ওই রাজীব চৌধুরী ওকে মেরে ফেলেছে। আর সুধা, আর সুধা, রাজীব বাবু আগে এবার আমার সম্বন্ধে একটু ভালো করে ভাবুন। ভাবি তো স্যার, ভাবি নাইট ডে 24 আওয়ার্স ওই থিংক করি, ভাবি। একটা হত্যার ব্যাপারকে কেমন আত্মহত্যা বলে চালিয়ে দিলাম, এবার প্যাকেটটা একটু বড় করুন। ওই মিষ্টির প্যাকেট বলছেন? মিষ্টির প্যাকেট, এই আর কি বেশি কথা, ও বড় কড়াই আছে, পাঁচ বড় কড়াই আছে। বাহ, খুব ভালো। দেখি, বাহ, ভালোই আছে। এবার চল। হুজুর, 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 একটা খুব খারাপ খবর আছে। তুমি তো কোনোদিন ভালো খবর আনো না। না হুজুর, খবর খুব খারাপ খবর। কি খবর? হুজুর, ওই ভোলা ভোলা সব পুলিশ পুলিশকে মেরে পালিয়ে গেছে হুজুর। খুব ভালো। এখন কি হবে গোবিন্দবাবু? কিছু ভাববে না, আমি যতক্ষণ আছি কিছু ভাববে না। দুর্যোধন ফোর্স রেডি করো। আমি যতক্ষণ আছি এত ভাববেন না, কিছু ভাববেন না। হুজুর, মানে হুজুর, আমার মনে হচ্ছে কি এখানে আমার থাকা চলবে না। ওই ভোলা না আমার গলা টিপে ধরবে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে ত্যাগ করলাম, আপনাকে আমি ছেড়ে গেলাম, চলে গেলাম। কি করছো? আমার চিরজীবনের আমার খরচা, আমি চললাম। প্রণাম, প্রণাম বুড়ি বাবারি। খরচা? এভরিবডি লিভ, তো সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন খাতালি করছিস? জোরে শুয়ে আছিস আর বলছিস কি হয়েছে? চল গাড়িটা আগে ধরে এটাকে ছাড়। আবে স্যার, অনেকক্ষণ ধরে বাগার বাগার করছি, দাঁড়া তোর মজার কাছে। আরে দাঁড়া দাঁড়া, তোদের কষ্ট করে আসতে হবে না, আমি যাচ্ছি। তুমি এখান থেকে যাও। কি ব্যাপার, কি হয়েছে এদের? একটু বেয়াদবি করছিল, তাই একটু শিক্ষা দিছিলাম যাতে ভবিষ্যতে না করে। আমার এলাকায় এসে তুমি মারামারি করছো, জানো এর জন্য তোমায় আমি অ্যারেস্ট করতে পারি? বাহ, দোষ করলো এরা, আর অ্যারেস্ট করবে না আমাকে? এটা আপনার কোন ধরনের আইন? দেখো, আমাকে আইন শেখাতে এসো, বেশি বাড়াবাড়ি করলে একদম ফাটকে পুরে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমাকে পরে ফাটকে পুরবেন, তার আগে আপনি এদের ফাটকে পুরুন। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমাকে অর্ডার দিচ্ছ? দুর্যোধন! হুজুর, অ্যারেস্ট হিম। হ্যাঁ হুজুর। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এখনই তো আমার দুহাতে হাত করা পড়াবে। নিশ্চয়ই, তার আগে অন্তত একটা হাতের খেলা দেখিয়ে দিই। কি হাতের খেলা? দাঁড়ান দাঁড়ান, এখনই বুঝতে পারবে। হাতে দেখি। স্যার আপনি এখানে? এখানে এলাম বলেই তো আপনাদের আসল রূপটা দেখতে পেলাম। আমি ভোলার সঙ্গে দেখা করতে চাই। আগে ভোলা স্যার সবাই মারধর করে পালিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, যেভাবেই হোক ভোলাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। এস স্যার।
বাইরে রক্তের প্রত্যেকটা ফোঁটার হিসেব আমি রাজীব চৌধুরী তার নামে কুমোর পাড়ার বস্তিতে আছি। কাল রাত্রে তোমার সাথে দেখা করবে। বলাতে চলো, লোকাপে চলো। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেবার জন্য দুঃখিত। ভোলা এসেছে? ভোলা? তাকে তো আপনারাই আটকে রেখেছেন, আর এখানে এসেছেন খুঁজতে? পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়েছে। আমার ধারণা সে এখানেই এসেছে। দুর্যোধন, হুজুর ভেতরটা দেখো। ঠিক আছে হুজুর। নমস্কার। মানে যেই শুনেছি আপনি এই গ্রামে ফুট করেছেন, মানে পা রেখেছেন, অমনি প্রেজেন্ট করেছি স্যার, মানে হাজির হয়ে গেছি স্যার। আপনি? উনি স্যার গ্রামের খুব নাম করা লোক, রাজীব চৌধুরী, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। আপনি রাজীব চৌধুরী? আপনি আমাকে নো স্যার, মানে চেনেন স্যার? নিশ্চয়ই আপনাকে চিনবো না। কিভাবে? এজি যেভাবে সাপকে চেনে। হ্যাঁ, তা আপনি এখানে কি মনে করে রাজীব বাবু? টু মেক ইউর দর্শন স্যার, টু মেক দর্শন, মানে আপনার দর্শন পেয়ে আজ আমার স্বপ্ন সার্থক হলো। ওই যেন, ও হ্যাঁ, এই তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? যা সব গিয়ে দিয়ে দে সাহেবের পায়ে, একদম লুটিয়ে দে, লুটিয়ে দে, দে দে। এসব কি রাজীব বাবু? এই মানে হুজুর রওনা গেছে, সেই হুজুরের রওনারই একটু সেবা করার সুযোগ পেলাম হুজুর। আপনি তো বেশ হৃদয়বান মানুষ মশাই। এই আর কি হৃদয়, আমার হাত তো মানে ভেরি রিসেন্ট আমার সন্স ওয়াইফ সুইসাইড, এই জন্যই আর কি হাতটা। তা নিলে হুজুর আমি আপনাকে একদম জিনিসপত্র দিয়ে ভাসিয়ে দিতাম। হ্যাঁ, একদম ভাসিয়ে দিতাম, একদম ভাসিয়ে দিত না। তা উনি কি আপনাকে এরকম জিনিসপত্র দিয়ে ভাসিয়ে দেন? হ্যাঁ। না 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 স্যার, আমাকে না, আমাকে না। আসলে একটু সেবা করতে ভালোবাসি আর কি। আচ্ছা, আমিও না সেবা করতে খুব ভালোবাসি, তবে আমার সেবা করার ধরনটা একটু অন্যরকম। কি 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 রকম স্যার? আমি সেবা করি লক আপে ভরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত জিনিসপত্র এখান থেকে তুলুন, তুলে বেরিয়ে যান এখান থেকে, তুলুন, বেরিয়ে যান, তুলুন। এই এই এই, তাড়াতাড়ি আউট গেট, গেট আউট, আউট গেট, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো, বেরো। এই মাল সেই মাল নয়। গোবিন্দ বাবু, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। ইয়েস স্যার। কে? কে ওখানে? Thank you.
আমাকে দেখে অবাক হয়ে গেছিস না? আমার নামে মিথ্যে সাক্ষী দিয়ে তুই পারবি ভেবেছিস? আজ আমি তোকে মেরে ফেলবো, আজ আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো আজ আমি তোকে। আমাকে আমাকে তুই মেরে ফেল, আমাকে তুই শেষ করে দে। আমি তোর নামে মিথ্যে সাক্ষী দিয়েছি, তোর নামে মিথ্যে কলঙ্ক দিয়েছি, এই দাঁড়াটা দিয়ে তুই আমাকে শেষ করে দে। বল সেদিন তুই কেন আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছিস? বল সেদিন তুই কেন আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছিস? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বলা। শয়তান রাজীব চৌধুরী আমার বাবাকে আটকে রেখেছিল যাতে আমি তোর নামে মিথ্যে সাক্ষী দিই। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই বলা। তারা তোর বাবাকে কোথায় আটকে রেখেছে? আমি জানি না, আমি জানি। তোর বাবাকে তুমি খুঁজে বার করবই, তার আগে আমার দরকার ওই দীপনকে। যাত্রা সব জিনিস আমি সঙ্গে করে নিয়ে এসেছি, মানে আর কয়েক ঘন্টার মধ্যে শ্মশানে তোর চিতা জ্বলবে। না না, না না
রিপন তোমার পাপের শাস্তি দাদাকে পেতে হলো এর জন্য শুধু তুমি তাই শুধু তুমি সবাই বলছে আমার দীপন নাকি আত্মহত্যা করেছে না দীপন আত্মহত্যা করেনি ওই ভোলা ওকে খুন করেছে ভোলাকে আমিও বাঁচতে দেব না ভোলাকে আমার চাই যা গিয়ে যেখান থেকে পারিস ভোলাকে ধরে নিয়ে আয় আর ভোলাকে ধরার আগে টান টানলে মাথা আসবে ওই চাপা তুলে নিয়ে আয় যা আজ আমার বোনকে ওই রাজীব চৌধুরী তুলে নিয়ে গেছে কাল তোমার বোনকেও নিয়ে যাবে তারপরের দিন আমাদের গ্রামের সমস্ত ঘর থেকে মা বোনেদের নিয়ে যাবে আমরা কি চুপ করে বসে থাকবো চল আসো এসে চলুন আজই আমরা ওই এসপি সাহেবের কাছে গিয়ে আমাদের নাচ জানাবো চলো আর সঙ্গে তোমরা চলো একটা খারাপ খবর আছে কি খবর চাঁপাকে রাজীব চৌধুরীর লোকেরা তুলে নিয়ে গেছে কোথায় পশ্চিমের গুদামে কি হবে বলো তুমি যে প্রমাণ জোগাড় করে দিয়েছো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ এ তো আমার কর্তব্য আছে স্যার এবার আমরা অনায়াসে রাজীব চৌধুরীকে গ্রেপ্তার করতে পারবো নিশ্চয় আমার বোন চাপাকে জোর করে তুলে নিয়ে গেছে হুজুর সে কি আপনারা থানায় জানিয়েছেন ওখানে গিয়ে কোনো লাভ হবে না হুজুর ওই ওসি গোবিন্দ বাবুকে রাজীব চৌধুরীর টাকা দিয়ে কিনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ হুজুর তাই তো আপনার কাছে এসেছি আপনি আমাদের গ্রামের ইজ্জত বাঁচান হুজুর আমাদের বাঁচান হুজুর হ্যাঁ আমাদের গ্রামের ইজ্জত ঠিক আছে আমি দেখছি তুমি জানো আমার সঙ্গে এসো চলে গোবিন্দ বাবু পরে পরে এখন ডিস্টার্ব করবেন না পরে গোবিন্দ বাবু কে কি স্যার আপনি এত রাতে এখানে আপনি কি জানেন গ্রামে কি ঘটছে কেন স্যার গ্রাম তো শান্তই আছে নিবারণের বউ চাপাকে রাজীব বাবু যে তুলে নিয়ে গেছেন সেই খবর কি আপনার কানে এসেছে অসম্ভব স্যার রাজীব বাবু এরকম লোকই নন খবরটা পুরোপুরি মিথ্যে এরকম কোন খবর আমার কানে আসেইনি সে কি গোবিন্দ বাবু রাজীব চৌধুরীর ছেলের বউ যখন আত্মহত্যা করল সে খবরটা আপনার কানে এলো ভোলাকে মিথ্যে মামলায় জড়ানোর বুদ্ধিটা কত তাড়াতাড়ি আপনার মাথায় এলো আর এই খবরটা আপনার কানে এলো না টুপিটা সইয়া করুন আসলে সত্যটা আমাকে দেখতেই হবে আমি সত্যের পূজারি সত্যের পূজারি না ঘুষ নিতে নিতে সত্যিটা আজ আপনার কাছে মিথ্যে হয়ে গেছে গোবিন্দবাবু আপনার সম্বন্ধে অনেক রিপোর্ট আমার কাছে এসছে আপনি এখানকার গ্রামবাসীদের ওপর রাজীব চৌধুরীর সঙ্গে মিলে দিনের পর দিন অকথ্য অত্যাচার করেছেন স্যার মিথ্যে স্যার সব মিথ্যে কোনো কিছু মিথ্যে নয় সব সত্যি সুধার পোস্টমর্টমের অরিজিনাল রিপোর্টটা আমার কাছে আছে আর আপনি যে রাজীব চৌধুরীর কাছ থেকে বিরাট অঙ্কের ঘুষ নিয়েছেন তার ব্যাংক ব্যালেন্সের ডিটেইলটা সমীরণ আমাকে জোগাড় করে দিয়েছে And now, you are suspended. আর আমি আপনাকে স্যার বাকিটা আমি করে নিতে পারবো স্যার থ্যাংক ইউ চলুন
আমিনার খুব উপকার করলে। এটা আমার ডিউটি স্যার। হ্যাঁ দুর্যোধন চলো যাই। কোথায় যাবো হুজুর? সারা জীবন আমার সঙ্গে ছিলে, চলো এবার দুজনে একসঙ্গে শিখরে যাই। টুপিটা খুলুন স্যার। ও হ্যাঁ টুপিটা। তুমিও? আমিও যাবো হুজুর। হ্যাঁ এতদিন সঙ্গে গেলে যাবে না। আচ্ছা চলি স্যার। হ্যাঁ চলো 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 একসাথে যাই হুজুর। হুজুর হুজুর আমার বোনের কি হবে হুজুর? ওকে আপনি বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, এখন আমার। সমীরণ ফোর্স রেডি করো। আমি বোধহয় আপনাদের এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারি। আপনি? আমি রীতা, রাজীব চৌধুরীর মেয়ে। ও আপনি রীতা দেবী? রীতা দেবী নয়, রীতা। আপনারা চলুন আমার সাথে, আসুন। চল চল। হায় রে ভগবান, কপালে এই ছিল। ভোলা গোটায় না বলবো না, কিছুতেই বলবো না। বলবি না? তুই বলবি না? না বলবো না। তোকে আজ বলতেই হবে, না বললে তোকে আমি আমাকে মেরে ফেললেও বলবো না আমি ভোলা দা কোথায়। না 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 তোকে আমি মারবো না, আজ তোকে এক বল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি করছিলাম মা, কি করছিস? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোর বস্ত্র হরণ হবে। আমার রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো ঠাকুর। আজ কোনো ঠাকুর তোকে বাঁচাতে পারবে না, স্বয়ং শ্রীকৃষ্ণ এসে আজ তোকে বাঁচাবে না। তোদের মতন শয়তানদের শাস্তি দেওয়ার জন্য এখনো এ যুগে শ্রীকৃষ্ণদের আবির্ভাব ঘটে। এই এই শেষ করে দে আরামজাদাটাকে। তুই সরে যা। Thank you.
সেদিন তোরা আমার বোনকে ছেড়ে দিয়েছিলি, বল ছেড়ে দিয়েছে? আমার ছোট বোনটাকে ফিরিয়ে দে, আমার ছোট বোনটাকে ফিরিয়ে দে। ঠিক যেরকম কষ্ট দিয়ে তোরা আমার বোনকে মেরেছিস, তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট দিয়ে আজ আমি তোকে মারব, আজ আমি তোকে মারব। তোমাকে তোমার দিবি নিয়ে যাও। বলা রাজীব বাবুর ছেলের পোস্টমর্টম রিপোর্ট আমি পেয়েছি, সে ছাদ থেকে পড়ে মারা গেছিল, তুমি তাকে মারোনি, তাই তুমি পাপি নও, তুমি পবিত্র পাপি। সুখে থাকো, তুমি যেতে পারো। বেস্ট অফ লাক। তোমায় দেখেই নেশা হয়ে যায়, অন্য নেশায় আর কাজ কি, তোমায় পেলেই সব যে পাওয়া হয়, অন্য পাওয়ায় আর কাজ কি। বলো 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 বলো, মগারে মগারে সগারে সানিসা,